কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা জোরে মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা আবার আমার আশিক মুস্তফা আশিক আউলিয়া যে যেখানে আছেন অনুরোধ থাকবে রাত্র যত গভীর হয় আল্লাহ রসুলের প্রেমের মহাব্বত তত বাড়ে কথা বলে ঠিক কি না যারা এতক্ষণ ছিল এখনকার মর্তব্যটা আর একটু বেশি সুবহানাল্লাহ কারণ সন্ধ্যা রাত্রের প্রেম হলো এক প্রকার গভীর রাতের প্রেম হলো আর এক প্রকার ঠিক কি না তা আমি বলবো বাজান এদিকে আল্লাহর ওলিদের আশিক বেশি ওলি আল্লাহ তরিকতি ফন্দি বেশি তরিকত বুঝেন বেশি এত গভীর রজনীতে কঠিন আলোচনা যারা প্রেমিকের আত্মা শান্তি হয় না ঠিক কি না তা আমি আপনাদেরকে অনুরোধ করবো রাস্তাঘাটে দোকানপাট কোনো জান্নাত না এই মুহূর্তের জন্য এটা হলো জান্নাতের বাগান আমি বলছি এগারোটা মাইক ধরব তো রাস্তাঘাটে দশ পনেরো মিনিট এদিক সেদিক হয় কথা বলেন ঠিক কি না জাস্ট টাইম মতন তো কোনো লোকে আসতে পারে না এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত কেউ আমার ভাইয়ের মতন কেউ আমার বাপের মতো যারাই আসছেন অনুরোধ থাকবে মন কষ্ট না নিয়ে একটু মহাব্বত নিয়ে বসুন আর একটা কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন কারণ গভীর রজনী তাল্লার কোরআনের বয়ান যারা শুনবে খোদার কসম মন এবং দিল যদি দিয়ে শোনেন আল্লাহ সগিরে গুনাগুলো মাফ করে দেয় এবং যারা নবীর মহাব্বতে নবীজি বলেন জিক্রুল আম্বি আয়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিন কাফারাত যারা নবীদেরকে দুরুদের মাধ্যমে স্মরণ করে খোদার কসম আল্লাহ তার আমলনামাতে নেক উঠাইয়া দেয় আল্লাহু আকবার বলেন যারা অজিক্রু সলিহীন কাফারাত সলিহীন কারা সলিহীন দ্বারা ফোকাগণ এজমাগণ ইঙ্গিত করেছেন আল্লাহ ওলিদেরকে সুবহানাল্লাহ যারা ওলি আল্লাহদেরকে দুরুদের মাধ্যমে নাতের মাধ্যমে বিচ্ছেদের মাধ্যমে গজলের মাধ্যমে স্মরণ করে আল্লাহর কসম রসুল বলে তার অতীতের গুনাহ মাফ সুবহানাল্লাহ তা আমরা বহু লোক এখানে কেউ আছেন যার গুনাহ নাই একটু কথা বলেন এমন কোন লোক আছেন যার গুনাহ নাই কার গুনাহ নাই এরকম হাত তোলা দেন যে হুজুর আমার গুনাহ নাই কেউ আছেন সবাই আমরা গুনাহগার আমরা কি একটু কথা কন আমরা কি কম বেশ গুনাহ কি নাই সবারই তো গুনাহ কথা বলেন ঠিক কি না তো আমরা মাফ চাইবো কার কাছে তো আল্লাহর কাছে মাফের দরজা গভীর রজনীতে খোলা হয় এই রাত্রিতে যখন মাওলা কোয়া ডাক দিবেন খোদা কয় দেখ রে বান্দা দেখ রে ফেরেশতারা দুনিয়ার সকল দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্দরের দিকে আর এই পাগলেরা জান্নাতে বসে আমি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহকে ডাকতেছে আমি তার এই রাত্রিতে কবুল করে নিলাম সুবহানাল্লাহ তো এই জন্য মহাব্বত এশকো প্রেম নিয়ে উচ্চ জবান একটু দূরে প্রণ আল্লাহুম্মা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা দিবানি সে মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদি না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা
আব্বার আমার গভীর ভাবে মনোযোগ, গভীর রাত্র হয়ে গেছে, আমি দেনবামে না যাই ডাইরেক্ট আলোচনার দিকে যাব, অনুরোধ থাকবে রাস্তাঘাটে দোকানপাটে যতটুক মাইকের সাউন্ড যাবে, আব্বারে হয়তো বা আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, এখানে কার জন্য জীবনের শেষ মাহফিল কেউ বলতে পারে না, কথাটা সত্য না মিথ্যা, আব্বারে আমার এই মাসটা মিলাদুন নবীর মাস, যেই মাসে আমার নবী আগমন করলেন, আল্লাহু আকবার আল্লাহু মিলাদুন নবীর আলোচনা নো, তবু ইমানি দায়িত্ব সামান্য একটু টাচ করে আমি আমার যে কথাগুলো তারা বলল কমিটিরা তাদের কথার উপরে আলোচনা হবে, শুধু মনোযোগ দিবেন পর্দা নিশীন মা বোনেরা যারা সজাগ আছেন, মা গো মা আপনাদেরকে বলবো আমি আপনাদের সন্তানের মতো, জানি না গো মা কার জন্য জীবনের শেষ মাহফিল, সাইরগের নিকটে আজরাইল হাজির হুকুম করবেন মাওলা, খোদার কসম রুহটা নিয়ে যাবে খাঁচা পড়ে থাকবে, তোমার ওই আত্মাটা দেখবে কে তোমার আফন কে তোমার ফর, যেই নবীজির শানে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই নবীর প্রেমের আলোচনা করব, মন এবং অন্তর দিয়ে শুনবেন বাজান, জানি না শুধু একটাই কথা বলবো, এই থানাটা মনে হয় সরাইল থানা বিবাড়িয়া জেলা কথা বলেন ঠিক কি না, আমাদের কুমিল্লা লাকসামের মধ্যে 30 পারা কোরআন আমি পাই মাহফিলে কথাটা বলি কেন, কিছু লোকেরা কোরআনের অপব্যাখ্যা করে, যেই 30 পারা কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন, এত সুন্দর কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, একটা নয় দুটা নয় 6,686 আয়াত, সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নাজিল করলেন, এই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করলেন, সুবহানাল্লাহ কয় ভাগে, আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের কি ঘুম পাচ্ছে, কোরআনটা আল্লাহ 4 ভাগে ভাগ করলেন, শরীয়তের মূলবি বাবারা আপনারা শুনবেন, কিছু লোক তো তরিকত মানতে চান না, তরিকত যদি না মানেন কোরআনটাই মানা হবে না, কারণ এই কোরআনের একটা হরফ একটা অক্ষর, কেউ যদি অস্বীকার করে সাথে সাথে মুরতাদ, ঠিক কি না, পবিত্র লৌহে মাহফুজের কোরআন এত দামি এত সম্মান, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি আল্লাহ আসমানি কিতাব 104 নাজিল করলাম, এর মধ্যে মাশহুর কিতাব 4, সুবহানাল্লাহ, তাওরাত জবুর ইনজিল কোরআন, আসমানি 103 কিতাবে আল্লাহ যা নাজিল করলেন এই 30 পারা কোরআনে আল্লাহ তা নাজিল করে দিলেন, কেন বললাম এই কথাই, লোহে মাহফুজের কোরআন যে 4 ভাগ 4 দিয়ে ওয়াজ করলে রাত আজকে শেষ হবে ওয়াজ শেষ হবে না, 4 তরিকা, তরিকা কয়টা, কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাযহাব 4, শাফি মালিকি হাম্বলি হানাফি, ঠিক কি না, এবার আসেন ফেরেশতা শ্রেষ্ঠ 4 জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল, ঠিক আছে না বাবা, মনোযোগ দিবেন, শুধু তাই নয় খলিফা 4 আবু বকর ওমর ওসমান মাওলা আলী, সুবহানাল্লাহ, এখন এই কোরআন আল্লাহ 4 ভাগে কেন ভাগ করলেন, 4 তরিকা, প্রথম আল্লাহ কোরআন ভাগ করে নাম দিলেন শরীয়ত, ওই শরীয়তে মুহাম্মদের মধ্যে আল্লাহ আয়াত আয়াত নাজিল করলেন 500 আয়াত, সুবহানাল্লাহ, হুজুর শরীয়তের আয়াতগুলা কি কি বুঝাইয়া দেন, এই শরীয়তের আয়াত যেমন আসসালাত নামাজ কায়েম করো, এটি শরীয়তের আয়াত, নামাজ মিস করা যাবে না, ওয়াক্ত মতন নামাজ পড়তে হবে, যেমন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঘোষণা কা, এগুলা শরীয়তের আয়াত, এবার শরীয়তের বন্ধ করে আল্লাহ দিলেন তরিকতের রাস্তা, তরিকতের মধ্যে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন 1900 আয়াত, সুবহানাল্লাহ, তরিকতটা কাকে কয়, এই আয়াতের উপরে যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, মনোযোগ 1900 আয়াত কিভাবে আপনি রিসার্চ করবেন বার করবেন, তরিকত কাকে বলে, যেমন তরিকতের রাস্তার জন্য ফতম আল্লাহ আয়াত নাজিল করলেন 29 পারা সূরা তবার মধ্যে 26 আয়াত,
ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ কর আব্বারে কেন এই কথার দিকে গেলাম অনেক লোক আছে বায়াত হন নাই মা বাপ থাকতে ফতোয়া দেয় বায়াত হওয়া যাবে না কয়নি আমার তারা বলছে হুজুর চারটা ভাগ যে কোরআন হলো এটার বিষয়ে বলবেন এখন শরীয়তের পরে তরিকত শরীয়ত হলো আপনার পোশাক যদি গায়ে না থাকে পুরা জামাগুলো আমি যদি খুলি উলঙ্গ দাঁড়ায় থাকলে মানুষ আমার কি বলবে একটু জোরে কোন ফাগলের জন্য শরীয়ত নাই কার জন্য শরীয়ত নাই ফাগলের কোন শরীয়ত পোশাক গায়ে দিলেন শরীয়তটা হলো চামড়া শরীয়ত কি মাংস হলো তরিকত আল্লাহু আকবার কর হাড্ডি হলো হাকিকত হাড্ডির ভিতরে মগজ হলো মারেফত আল্লাহু আকবার বলে আবারে তরিকত যদি না নেন তরিকতের কথাই তো বুঝবেন না অনেকে ফিররে বাপ বলে বাপ জিনিসটা মানতে চায় না ঠিক কি ঠিক কেন এই কথা বললাম বাচ্চারা তোমরা কথা বলো না আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাচ্ছি অনেক মানুষ দেখলাম চলে যাচ্ছে বাবা ওই মাহফিলটা হালুয়া ফাড়া আপনারা চিনবেন অনেকে মাধবপুরের পাশে তাহিরি ভাই সহকারে জায়গাটা অত্যন্ত খারাপ রাস্তাটা যেই জন্য লেট হয়ে গেছে উনি আসতে দশ মিনিট লেট উনি না আসা ছাড়া তো আমি ম্যাক ছাড়তে পারি না যার কারণে দশটা থেকে পনেরো মিনিট লেট হয়ে গেল শুধু অনুরোধ করবো এই এলাকা আমি যদিও না আসি সম্ভবত আমার ভাই সোরাব জালালে আসছে ঠিক কিনা এই জন্য একে ভাই আমরা উনি আমার বড় আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আট ভাই ছিলাম এক ভাই অন্তকাল করছে বর্তমানে মাঠে আমরা সাতজন আছি বাজান বেশি আমার মাহফিল সিলেট হবিগঞ্জে সোনারঘাটে বিশেষ করে মৌলভী বাজার শ্রীমঙ্গল সুনামগঞ্জ ওই সাইড আমি বেশি প্রোগ্রাম করি আপনাদের দোয়া নেওয়ার জন্য বাজান জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল তরিকত এমন এক তরিকত যার কাছে তরিকতের কথা বলবেন সে যদি তরিকতে বকিল না হয় দাখিল না থাকে সে তরিকতের কথা বুঝবে না আমি আমজাদ জালালে বলি না রসুল বলে যারা তরিকত নাই নাই সে কবরে আমার দেখা পাবে না আল্লাহ 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 এখন মানুষ দোকা দেয় যে মা বাপ থাকতে তুমি পীর ধরতে পারবা না এটা একটা ঠায় মিথ্যা কথা কোন মৌলবি যদি থাকেন আমার কাছে আসেন মা বাপ শরীয়তের ফি কিসের ফি জোরে বলেন মা বাপ হলো শরীয়তের ফির মা বাপ মানা লাগবে মানা না কোন ফির এই কথা বলবে না মা বাপ বাদ দাও কথা বলবে মা বাপ আগে কিন্তু আপনি তরিকতের রাস্তা যাইতে গেলে মুর্শিদ ছাড়া যাইতে পারবেন না মুর্শিদ যদি ধরেন মুর্শিদ ধরার পরে মুর্শিদে শিক্ষা দিবে হাকিকতটা কি মুর্শিদে শিক্ষা দিবে মারেফতটা কি মারেফতের গভীর জল বুঝতে হইলে ওই মুকামের দরজায় যাইতে হবে ওই মুকাম তো বুঝবেন না ওলি আল্লাহর দরজাটা হচ্ছে ১৯ ক্লাসে সুবহানাল্লাহ কর বাশার মুমিন আব্দাল আওতাব নকিব রকিব আরিফ মানসুফ আলেম মোল্লাহ ওলি আল্লাহু আকবার বলেন ওলির পরে গাউস কুতুব কুতুলাতাব কুতুবজাদি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসুল আজম সুবহানাল্লাহ এক একটার পর এক একটার ক্লাস আছে যেরকম ক্লাস প্লের মধ্যে যখন ভর্তি করা হয় এটার কোনো ক্লাস না অর্থাৎ প্লে মানে শুরু কথা বলেন ঠিক কি না এরপরে সে পাশ করলে ক্লাস ওয়ানে ভর্তি হয় কথাটা সত্য না মিথ্যা একটু জোরে বলেন সত্য না মিথ্যা তো এই জন্যে আমি বলতে চাই বাজান অনুরোধ থাকবে যদি আপনারা বসেন ইনশাল্লাহ দুই আড়াই ঘন্টা সময় থাকবেন আমার দিবেন একটু হাত নামান ঘুমে না সজাগে তারা ঘুমাইয়া দিবেন হাত তোলা দেন মাশাআল্লাহ সজাগ তো আছেন আপনারা শুনতে যদি চান মহাব্বত আর প্রেম নিয়ে একটু হাতটা তোলা দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ হয় নারে তাকবীর আমি ডাক দিছি কারে এটা জোরে কোন কাকে তো আল্লাহ ডাকতে যেটা কি ফোনতা করে তার মতন হতভাগা কুফাল ফোড়া নাই ঠিক কি না আল্লাহ হচ্ছেন মহান ডাক হইতেব মহান মহাব্বতে ডাক দেন আরশ আজিম পর্যন্ত ডাকটা চলে যাক নারে তাকবীর আল্লাহু আকবার 80% এটা ঘুমের ডাক ঘুমটা সত্য থেকে দেখবেন এই আল্লাহু আকবার কইছেন ইয়া রাসূল আল্লাহর সাথে সাথে দেখবেন রহমত প্রবেশ হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী
সবাই বলেন মারহাবা। যারা একটু গুমটুম আছে দেখবেন এখন চোখ সব চলে গেছে, কথাটা কি মিথ্যা যে নবী নাম যে কত রহমত? আল্লাহু আকবার বলেন। আব্বারা আমার এবার বলতে চাইছিলাম তরিকতে 1900 আয়াত, কয়শো আয়াত? জোরে বলেন কয়শো। তরিকত যদি বুঝতে হয় তাহলে তো আপনি এখনো আলিফ বায়ে বুঝেন নাই, এই জন্য তরিকতের গজল। ওরে আলিফ লামিম আগের সিনো, আলিফ লামিম আগের সিনো, নইলে ঠেগবা বিষম দাই ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ। কোন বাজান রে আল্লাহর অলিদের জীবনী তাকান গাউসবাগ থেকে শুরু করেন, এমন কোন আল্লাহর অলি নাই যার ফিন নাই। কথা কর, প্রত্যেকটা আল্লাহর অলি মুর্শিদ দল্ল। শরীয়তে আল্লাহ 1900 আয়াত নয় 500 আয়াত মাত্র শরীয়তে, এ 500 আয়াত মানলেই তো আপনি তরিকতে ঢুকবেন। তরিকত যারা ধরে, তরিকত মুর্শিদের সবকগুলা যারা আদায় করে, যেই নিয়ম মতন তান্ত্রিক মতন ওজিবা যদি আদায় 40 দিন করতে পারেন, বেলায়েতি সুবরা দরজাটা খোলা যাবে। সুবহানাল্লাহ। কোন এই বেলায়েতি সুবরা দরজাটা কাকে বলে? এটাই তো অনেক মুলুবিরাও বুঝবে না, এদেরকে শরীয়ত বলা হয়। ওয়ানের ক্লাসে যদি ট্রেনের পরীক্ষা দেন পারবনি? তোই তরিকত না জানলে আপনি কেমনে তরিকতের আয়াত টোগাইবেন? মুর্শিদের যখন গোলামি করবেন, খোদার কসম একবার নয় দুবার নয়, দয়াল মুর্শিদ যার দিকে তাকাইব ওই তার ফয়েজ ও তাওয়াজ্জোর কারণে তার কলবটা মদিনার আয়না হইয়া যাইব। ওরে দেখলে সৌপি পাগল হইবি, দেখলে সৌপি পাগল হইবি, কোন নিষেধ মানা থাকবে না রে। আলিফ শহরে কলবের ভিতরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। সিলেকন আল্লাহু আকবার। বাজান, তরিকত ছাড়া কোনো রাস্তা নাই, তরিকত ছাড়া রসুলকে পাবেন না, তরিকত ছাড়া নামাজ হবে না হুজুর। কারণ কে বা শুনেন, আসেন আমার কথার দিকে। হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে, এটা কোনো মস্তকের জন্য না, এটা কোনো টাকা পয়সার জন্য না। এজিদের একটাই বাসনা ছিল, একটাই কথা ছিল, হুসাইন রে আমি এজিদের নামে তুমি বায়াত করাও। কথা বলে হুসাইন একটা ডাক দিয়া কয় এজিদ রে কাল্লাটা নিয়া যা, তোর নামে বায়াত করাইতাম না, কারণ বায়াতে রাসূল বায়াতে খোদা। আমার নানার নামে বায়াত হইতে হবে, নবীর নামে বায়াত না হইলে বায়াত হবে না, এটার নাম হচ্ছে তরিকত। তরিকতে যখন ডুব দিবেন, বায়াত যখন ধরবেন রে, এটা তো আপনি জালালির হাতে বায়াত ন, বায়াত হচ্ছেন রসুলের নামে। আল্লাহ যে কোরআনে কইছে ইন্নাল্লাযিনা মুর্শিদ বিহনে তরিকতের মজা পাবেন না, তরিকত বুঝবেন না। যেই ব্যক্তি মুর্শিদ ধরবে, ছাতা যখন মাথার মধ্যে রাখে মানুষে, আপনারা বলেন রৌদ্র মাথায় ফড়েনি? জোরে কন, ছাতা মাথা থাকলে রোদ বুঝি মাথায় পড়ে? তো আপনারা তো ঘুমের ওয়া শুনতেছেন, কেউ কো হা কেউ কো না, আমি কারো লইয়া আছি। এই গুমের ওয়াজ দে জালালের ওয়াজ শুনতে হলে একটু সজাগ থাকতে হইব, প্রেম নিয়ে বসতে হইব। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান রে, একটু মনোযোগ দেন। এই মিলাদুন নবীর মাস, এটা রহমত আসার মাস। আমার নবী রহমত নিয়ে আসলেন, বরকত নিয়ে আসলেন, নূর নিয়ে জমিনে আসলেন, উম্মতের কল্যাণের জন্য। এই তরিকতটা বুঝাইতে যাইয়া তো আমি কথাটা বললাম। আমরা তো মা বাপের অনুমতি ছাড়া মুরিদ হওয়ার কথা কিছু লোক প্রচার করি দেয়, মা বাপের কাছে যাই কোনো ফির আপনারা নামাজের শিক্ষা ছাড়া দিবে না। সম্পূর্ণ পীরেরা কইব বায়াত হইছো বাসক্ত নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা বাবারা? মুর্শিদের ছায়া থাকবে যারা বায়াত হয়। 24টা ঘন্টা যেইভাবে ছাতা মাথায় দিলে বৃষ্টি পড়ে না, যেইভাবে ছাতা মাথা দিলে রৌদ্র লাগে না। তরিকতের রাস্তায় যখন ঢুকবেন, যেই পীরের হাতটা ধরবেন, ফির হলো উসিলা, হাকিকতে রসুল হলেন আপনার মুর্শিদ। ওই রসুলের নুরানি রহমতি ছায়াটা 24টা ঘন্টা আপনার উপরে থাকে, 3000 জাদুটনা আপনার শরীরে বিধবে না। এই জন্য তরিকতের রাস্তায় ঢুকা লাগবে, তরিকত ছাড়া আপনি হাকিকতের গন্ধ পাবেন না। হাকিকতটা
সহকারে বলে হাকিকতের সলাটা হইল উল্টা এটা তরিকতে যখন ফুল ফাস করবেন তারপরে হাকিকতের কথাগুলা বুঝবেন আর মারফতের কথাগুলা গেলে এটা তো অটোমেটিক আপনার বুঝে আসবে না কারণ মারফতটা হচ্ছে একেবারে গভীর জলের কথা এই কথাগুলা যদি বলতে যাই কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে কথা কোন ঠিক কিনা বহু শরীয়তের মুলুবীরা এই কথা বোঝে না যে হুজুর কেমনে বোঝে না যখন ডিগ্রি যদি আপনি মিশর থেকে নেন যেমন মিজানুর রহমান আজহারি সে তো শরীয়তটা বোঝে না তরিকত কখন বুঝবে যে হুজুর শরীয়ত কেমনে বোঝে না তারা কয় নবী নূর না কথা কোন ঠিক কিনা শরীয়তে আল্লাহ কয় শরীয়ত মে বান্দা হয় হাকিকত মে খোদা জানে শরীয়তে সামরা দিয়া নবীজি দুনিয়াতে আগমন করলেন নবীর শুরু হলেন তিনটা আল্লাহু আকবার বলেন আমার দয়াল নবীর শুরু তিনটা এক নম্বর শুরুতের নাম শুরুতে বাসারি যে শুরুটা আপনার আমার মানবীয় কাবার লইয়া দুনিয়াতে আসলেন দ্বিতীয়ত শুরু তোলেন শুরুতে মালাকি ফেরেশতাদের শুরু তিন নম্বর শুরু তোলেন শুরুতে হাকি যেটার নাম হাকিকতের কথা ওই হাকিকতি রূপ রূপ নিয়া শুরু লইয়া আল্লাহ পাকে রসুলকে আল্লাহর দরবারে নিলেন মেহরাজে ভ্রমণ করাইলেন এই হাকিকতের রূপ যারা ধারণ করে মুর্শিদ যারা রসুলের শুরুতে দেখে যায় খোদার কসম তার কাছে দুনিয়াদারি ভালো লাগে না আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি রহমতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া আল্লাহ হুম্মা ওয়ালায়ালে কান্দায় না কান্দায় না আমার নবীরে নবীরে কান দাইলের কাদবা হাসরে আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলে আব্বার আমার এই জন্য তো ওয়াস কুরুনি যার নাম বলা হয় যিনি আমার নবীর ছয় শরীরে ছয় দুইটার নয়নে জাহিরি ভাবে সরাসরি দেখে নাই না দেখা নবীর প্রেমে মগ্ন ছিলেন নবীর প্রেমে পাগল ছিলেন কিন্তু না দেখলো নবীর গ্রাম তার নাকে আসিল সুবহানাল্লাহ আমরা তো এমন পাগল আমরা তো এমন একটা জায়গায় আছি বাজানে একটু তরিকতের আলোচনা যেহেতু বলছে কোরআনটাই তো হলো শরীয়তের বেষ্টনীতে ভ্যান্ডন এরপরে তরিকত এই তরিকত নিয়েই তো আপনি রসুলের কাছে যাইতে হইবে তরিকতে ১৯ দিলেন ১৯ পরে হাকিকতে ২১০০ আয়াত সুবহানাল্লাহ কন এরপরে মারফত মারফতের মধ্যে ২১৬৬ টোটাল আল্লাহ কোরআনে সংবিধানটা নাজিল করলেন ৬৬৬৬ সিল্লেকন আল্লাহ আকবার এবার মুলুবীরা শুনলেন প্রত্যেকটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি সাইটটা তাহাকি এবারাতুন নস ইশারাতুন নস দালালাতুন নস একতেজাউন নস আব্বা বুঝা নিবেন মনোযোগ এই এলাকা তো মনে হয় মিলাদুন নবী হয়েছে
হইছে না তো মিলাদুন্নবীটা আমরা যে জুলুস করি এটা তো শরীয়তে দেখায় আমরা কিন্তু মিলাদুন্নবী হাকিকতে আল্লাহ নিজে করে আসমান সাজায় জমিন সাজায় চন্দ্র সাজায় সূর্য সাজায় সব কিছু আল্লাহ জান্নাত সাজায় কারণ কি কারণ হাকিকতে আল্লাহ করে ওই আল্লাহ পাকের সুন্নাত যারা এক এতেকাপকে আকরাইয়া ধরে এরাই তো হবে জান্নাতি আল্লাহু আকবার বলেন বাজান তরিকতের রাস্তা সারা মারিগতের কথাগুলো বুঝবেন না বর্তমানে তো আপনারা জানেন ইউটিউবের মধ্যে যারা নেটের কাজ করে ভিডিও করে সারা মনে কানে আলোচনা উঠায় এই তরিকতের কথা যদি বলতে যায় তরিকতের মজলিস সারা বুঝবেন না কারণ ক্লাস করাইতে গেলে অনেক কথা আসে এই কথাগুলা কাইটা সাইরা তারা সাইরা দেয় এবার শরীয়তের মোল্লারা শেরে ফতোয়া দেয় কথা কোন ঠিক কি না এই জন্য তো এই সমস্ত আলোচনার দিকে ঢুকি না কারণ এগুলা তো গভীর জলের কথা এগুলা যারা তরিকতে মনে করেন ঢুকার পরে মুর্শিদের প্রেমে পাগল হইয়া ফানাফিল্লার দরজায় গেছে সুবহানাল্লাহ এরপরে ফানাফি শেখ বাকাবিল্লা ফানাফি রুকবার বলে এগুলা কি দরজা এটাই তো বুঝেন না যারা মুর্শিদ প্রেমে পানা পানা হইল অর্থাৎ রক্তকে ফানি করলো রক্ত কিন্তু দেখা জালাল কিন্তু আসলে রক্ত না এটা মুর্শিদের আগুনে ফানি হইয়া গেছে সুবহানাল্লাহ কোন যার শরীরে খুঁজ দিল খবর থাকে না এদারে বলা হয় মুজ্জু পাগল এই পাগলদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম পাগলদের জন্য নামাজ হারাম পাগলদের জন্য রোজা রাখা হারাম এরা এই পাগল না ওই অশকুরুমি পাগলা এমন পাগল ছিলেন নবীর দেখে নাই কিন্তু নবীর প্রেমে দেহরে দেহ রাখে নাই যেদিন শুনলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নূর নবীজির দুটা দামদান মোবারক শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে অশকুরুনি জীবন দেখা নাই ভাই আল্লাহ একদিন আগে বড় যদি হাসর ময়দান হয় অথবা আমি নবীর সামনে যাই আমার এই 32টা দাঁত দেখায় আমি কিভাবে কথা বলবো নবীর সামনে আমি ফাগলার জীবন রাখতাম না এই কইয়া ফাত্তর লইয়া 32টা দাঁত ফিটাইয়া ফালাইছে একটা দাঁত যদি কেউ ইচ্ছা করে ফালা খোদার কসম হাদিস শরীফ কয় কবিরা গুনাহ ইচ্ছা করে দাঁত ফালানো যাবে না এই ফাগলাটা ইচ্ছা করে দাঁত ফালাইলেন একমাত্র আমার নবীর প্রেমে আল্লাহ কয় বন্ধু যারা আপনার ভালোবাসে আপনার প্রেমে গুনাহ করে আমি গুনাহটারে গুনাহ রাখি না ওই গুনাহটারে আপনি নবীর প্রেমে নেক বানাইয়া দে ও প্রিয় হাবিবে পাগলে রে রাস কেন দূরে বলেন ও প্রিয় হাবিবে পাগল সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন ও প্রিয় হাবিবে পাগল পাগল ছিলেন অশকুরুনি জুম্পা দিলা তারে বলেন পাগল ছিল অশকুরুনি জুম্পা দিলা আমরা পাগল কিছু চাই না চাই যে নবীরে প্রিয় হাবিব পাগলে রে রাস কেন দূরে বলেন প্রিয় হাবিব পাগল কষ্ট হয়নি আপনাদের বাবা এবার আসেন শরীয়তের ওয়াজ করি তো তরিকতের ডুকমো শরীয়ত আমি এখনো যাই নাই শুধু তাদের কথা মতো বলার জন্য এই কোরআনের 500টা আয়াত এখন আপনি নির্ধারণ করবেন কেমনে এগুলা জানেন তো এলমে তাসাউফ বুঝতে হইব তাসাউফ ছাড়া আপনার কাছে যত রকমের পূরণ করাই অঙ্ক দিয়া যে পূরণের সূত্র জানে না যে যোগ বিয়োগ বোঝে না তার কাছে অঙ্কর কথা কইলে হবে নি রাগ করবেন না হবে নি এখন আসেন তরিকত কজন আছেন কয়জন তরিকতের রাস্তায় ঢুকলেন তারা কিছু লোক নতুন বায়াত হয়েছে নতুন হইয়া অনেক উর্ধে চলে গেছে আর কিছু লোক 20 বছর মরিদ হইল ফিরেরও খবর জানে না আছে না ফিরেরও খবর লয় না বাবা এই দেশটা তো ওলি আল্লাহর দেশ এই দেশে ওলি আল্লাহর আসার কারণে তো আমরা ইসলাম পাইলাম দেখেন বাবা 360 জন আউলিয়া বাংলাদেশে এসেছে কিন্তু 360 জন আউলিয়ার মধ্যে এক একজনের ক্ষমতা এক এক প্রকার ছিল যে হুজুর কেমন প্রকার ছিল আপনারা জানেন কেল্লা বাবা ওনার নাম কেল্লা বাবা না ওনার নাম হলো গেসুদারাজ সুবহানাল্লাহ কন ওনারে বলা হয় কেল্লা শাহ উনি ওই সিলেট ভ্রমণে বাবা শাহ জালালের সাথে
360 জনের একজন হয়ে যখন আসলেন আমার বাবারা গর্বিবৃন্দ যখন হিন্দুদের মানে রাজা ছিলেন বাদশা ছিলেন কেন এই কথার দিকে গেলাম এটা আলমে তাসাউবের কথা শুনে নেন আমরা তো সুর দিয়ে ফুজ দিলে কেল্লা ফুলবে আঙ্গুল দিয়ে ফুজ দিলে কি কেল্লা ফুলব নি জোরে কোন আমি তো গভীর দিকে যাচ্ছি বাবারা জিকির করাই নাই দুরু শরীফ অল্প পড়াইছি ডাইরেক্ট ওয়াজের দিকে কারণ আপনারা যদি দাওয়াত করেন মাইন করবেন না এক বছর আগে আমার দাওয়াত করা লাগে দাওয়াত দিবেন এক বছর আগে বইলা দিবেন হুজুর মাহফিল আর রাখবেন না এই ফাগলা বাবাটা দাওয়াত দিছে রাখছে এই জন্য কয় আপনার ভাই সোরাব জালাল ইউআরসি আমি কইছি বাবা যামু তবে আমার সময় তো হবে না 11টার আগে হবে না আমার আরেকটা প্রোগ্রাম আছে তাদেরকে ভালোবাসা আমি আসছি বাবা রে শুনে নেন এবারে 360 জন আউলিয়া লইয়া আসলেন আল্লাহর ওলি 360 জনের মধ্যে যারা মেন উনারা হচ্ছে শাহজালাল ইয়েমেনি শাহপরাণ ইয়েমেনি 360 জন লইয়া যখন সুরমা নদীর কাছে দাঁড়াইলেন দেখেন নামাজের মসলা হচ্ছে জানাজা এই নামাজের মসলাটারে লইয়া হুকুম করছে নদীর মধ্যে নৌকা হইয়া যাও আল্লাহর কসম পৃথিবীর যতগুলা আলেম আছে রে ও শরীয়তের মুলবীরা কেমনে নবী চিনবি কেমনে মুর্শিদ চিনবি জানাজারে হুকুম করছে রে জানাজাটা নৌকার মতন বাইসা রইছে 360 জন একটা জানাজার মধ্যে কিভাবে আটে রে এটাই তো ফির মুরিদের খেলা সুবহানাল্লাহ কোন এই খেলায় যাইতে হইলে কোন ক্রিকেট খেলা কোন আর ফুটবল খেলা কোন কোচ সারা হয় কোর্স বুঝেন মানে ওস্তাদ শিকুনীয় ওস্তাদ কিভাবে বলটা আটকাইতে হবে কিভাবে শুট করতে হবে কিভাবে বলটা ঘুরাইতে হবে এগুলো কোর্স লাগে কোর্স ছাড়া খেলা হয় না আব্বা গো তুই তরিকতের রাস্তা যাইতে হলে শরীয়ত তরিকত হাকিকত মারফতের কোর্স আসছে কোর্সটা হইছে একমাত্র মুর্শিদের কদর মুর্শিদ বিহনে কোর্সগুলা শিখানো যাবে না আব্বা এই সমস্ত কথা বর্তমান জমানাটা খোদা কি কসম জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব ঈমান রাখা কষ্টকর এই জমানা চলতেছে বাবা শরীয়তের মোলারা অন্য কিছু বোঝে না শরীয়ত ছাড়া না শুধু শরীয়ত রাখবেন হবে না বাবা তরিকত মানতে হবে কথা বলেন ঠিক কি না শুধু তরিকত মানবেন তা হবে না হাকিকত মানতে হবে শুধু হাকিকত মানবেন তা হবে না মারফতে যাইতে হবে আব্বা কয়জন মৌলবীরা দেখেন আপনি রাগ করবেন না কয়জন মৌলবী তরিকতের আলোচনা মসজিদে করে বেশিরভাগ নামাজের কথা বলবে ফর্দার কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে মা বাপের খেদমতের কথা বলবে কথা কোন ঠিক কিনা দুনিয়াবি আলোচনা করেন না বাবা একটু তরিকতের আলোচনা করা লাগে কেন শুনেন আব্বা রাগ করবেন না আমি জালালি চ্যালেঞ্জ করি না কোরআন বলে যার ফির নাই তার ফির হয় শয়তান তো এখন আপনারা যে তরিকত ছাড়া তরিকতের কথা শুনতে চাইবেন এই কথা তো আপনাদের বুঝে আসবে না কারণ যারা ভর্তি হয় না ভর্তি ছাড়া তাকে কাছে ক্লাস করাইবে কেমনে কথা বলেন ঠিক কিনা তো এখন আমি কেন এই কথা গেলাম এই জন্যই গেলাম মুর্শিদ যখন ধরবেন তখন আপনার কাছে মুর্শিদের কথাগুলো ভালো লাগবে পছন্দনীয় হবে এখনগুলো কথা বললে তো কেমন সব উল্টা পাল্টা কিছু যারা কামেল ফিল তাদের কাজে থাকবে উল্টা অথবা আপনি মুরিদ হতে গেলে যে কোনো একটা উল্টা কাজ দেখায় আপনার দূর সরাইয়া রাখবে আল্লাহু আকবার কোন আর যে সমস্ত ফিরের কারবার নাই বেলায়েত নাই মনে করেন বেলায়েত সুপ্রা দরজা খোলা নাই এরা দেখবেন হার রঙের অনেক ডকিলা সৌন্দর্য দেখা যাবে এর কাছে গেলে আপনি মুরিদ হবেন লাভ হবে না বাবা পীর সিনার একটাই রাস্তা কামেল ফিরের কাছে যখন যাবেন আপনার পছন্দ খতম হবে না যে কোনো একটা না একটা নমুনা দেখায় আপনারও দূরে রাখার চেষ্টা করবে যারা আশেকে মুস্তফা হবে তারা কবি ইনি আমার আসল ফির ইনি আমার মুর্শিদ জোরে কোন সুবহানাল্লাহ এবারে সুরমা নদীর পাড়ে বাবা শাহজালাল যখন বিছনাটা বিছাইলেন মুসলাটা নামাজের মুসলাটা যেটার মধ্যে নামাজ পড়তেন দেখেন এটার কত ক্ষমতা 360 জন লইয়া এ জায়গাতে কেমনে আটাইলেন এটা শক্তিটা দিল কে জোরে কোন কে ইরে যারা আল্লাহ রে রাজি খুশি করে রে হাদিসে কুদসির মধ্যে বলে ওই বান্দা আল্লাহর ওই বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায় আল্লাহু আকবার বলেন যারা আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যা এখন কেমনে আল্লাহর ওলি হুকুম করছে জানাজা নৌকা হইয়া যা নামাজের মুসলাটা নৌকা হইয়া গেলেন 360 জন লইয়া ওই ওই নামাজের মুসলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সুরমা নদী পার হইয়া গেলেন ওই পারে যাইয়া দেখতেছে যেই কাণ্ড সব শরীয়তের বরখেলাফ সব আইএমএ জাহিলিয়াতের কাণ্ড সব মূর্তি পূজা করে সবাই আল্লাহকে মানে না ভগবান মানে এই দেখা বাবা শাহজালাল কয় আল্লাহ
তোমার রসুলের হুকুমে এমন দেশে আসলাম চোখকুটা বন্ধ করে উনি ডাক দিয়া কয় 360 জন রে এই 360 জনের মধ্যে কার জীবনে আসরের নামাজটা কাজা নাই ওই ফাগলাটা আমার কাছে আসো ইনি আর কেউ নয় 360 জনের মধ্যে বাবা শাহজালালের প্রধান সেনাপতি রে যার নাম সিফাসালা নাসিরউদ্দিন উনি দুটা হাত তোলা দিয়া কয় হুজুর গো আমার কেন ডাকলেন কয় কার জীবনে আসর কাজা নাই উনি দুটা হাত তোলা দিয়া কয় আমার নাই আল্লাহু আকবার কয় কয় তাহলে আমরা ওই পারে আসলাম ওই পার থেকে এ পারে আসলাম দেখো সবগুলার মধ্যে মূর্তি পূজা ভগবানের নাম চালু হচ্ছে এখানে দাঁড়াও ওই দিকে তুমি ফিরো আমার মাওলার নামে আজানের ধ্বনি দাও খোদার কসম রে বাবা সিফাজালা নাসিরউদ্দিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি রে গুরগোবিন্দের বিল্ডিং এর যতগুলা মূর্তি এবং দালান আছে সাথে সাথে সবগুলা ভাঙ্গা চুরমুসার হইয়া জমিনের সাথে মিশে গেল শরীয়তের মোল্লাদেরকে বইলেন যে তোমরা যে আজান দাও জীবনে শুনি নাই তো তোমাদের আজানে একটা দেওয়ালের ইট ভাঙতে ভাঙবো শক্তি নাই শরীয়ত তো শরীয়ত দেখা যায় তরিকত তো দেখা যায় না তরিকতের ক্ষমতা বোঝা যায় অবলম্বন করা যায় এবার এদের মধ্যে বাবা শাহজালাল চোখ বন্ধ করে তারা কি মিটিং করে ওনার চোখে ধরা যায় সব দেখা যায় ভিডিওর মতন উনি ডাক দেয় হায় হায় রে ওরা তো খুব চালু হিন্দু লোকেরা খুব ডেঞ্জারাস বাবা শাহজালাল ওরা মিটিং করে উনি বলতেছে তোমাদের মধ্যে কেউ আসুনি আজকে যুদ্ধ করতে হবে যে তারা আসতেছে এমন হইয়া ফিত্তরাজ কি করলেন বাবারা 100টা কমপক্ষে 100টা উলঙ্গ করে সুন্দর সুন্দর 11, 16, 17 বছরের মেয়েদেরকে যুবতী কোন কোন কিতাবে আছে 1000 মেয়ে এইভাবে তাদেরকে মিটিং করায় বলল তোরা যদি বাঁচতে চাস আমার রাজ্যে থাকতে চাস সবাই উলঙ্গ হইয়া ওই যে যে লোকগুলা মুসাফির হইয়া আসছে এদের সাথে তোদের হাতে তলোয়ার দিলাম যুদ্ধ করবা তোমাদের সৌন্দর্য রূপ দেখিয়া তোমাদের উলঙ্গ অবস্থা দেখিয়া তারা কি যুদ্ধ করবে তাদের ভিতরে খারাপ চেতনাটা আসবে মিটিং করতেছে ফিত্তরাজ এটা বাবার আমার গুরু গোবিন্দ কিন্তু আল্লাহর ওলি বাবা শাহজালালের শোকের মধ্যে সব দেখা যায় উনি এই 360 জনকে বলতেছে দেখো রে দেখো তারা কি যুক্তি করে কি বুদ্ধি করে এই কথা বলতে দেরি বাবা এই যে কেল্লাশা নাম বলছেন এই বাবা কেল্লাশা গেসুদারাজ যার নাম ছিল গেসুদারাজ দাঁড়াইয়া ডাক দিয়া কয় মুর্শিদ আপনি যদি আমার হুকুম করেন আমি একাই তাদের সাথে যাইব আল্লাহু আকবার বলেন আমি একা যাইব হাজার কেন কুটি মেয়ে যদি আমার সামনে এনে দেয় মুর্শিদ তোমার যদি দয়ার নজর থাকে আমি একা গেছু দ্বারা যথেষ্ট কেল্লা শাহ বাবা গেছু দ্বারা কি করলেন উনি একা একা গেলেন যায়া ওই নদীর পাড়ে সুরমার পাড়ে দেখতেছে 1000 মেয়ে উলঙ্গ অবস্থা আসতেছে উনি পশ্চিম দিকে দাঁড়াইয়া কি করলেন চোখকুটা বন্ধ করিয়া ইয়া মুর্শিদ বাবা শাহজালাল ইয়া মুর্শিদ বাবা শাহজালাল বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার ফড়িয়া শাহাদাত আঙ্গুলিটা যখন কেল্লার মধ্যে টান দিছে রে গলাটা দুটা বাঘ হইয়া এই কেল্লাটা জিকির করতে করতে ওই সুরমা নদীর মধ্যে ফড়ে গেল কেল্লা আলাদা হইয়া গেল দেহটা রইল দেহের মধ্যে দুটা ছুরি রে আমার কেল্লা যদি না থাকে দেহ থেকে যদি কথার আওয়াজ মারে একটা লোক এখানে থাকবে না শব্দ নেই বাবা গেসুদারাজের দেহটা দাঁড়াইয়া রয়েছে এই দুই হাতে দুটা ছুরি লইয়া সামনে অগ্রসর হচ্ছে এবারে 1000 উলঙ্গ মেয়ে কয় আল্লাহ এটার মাথা নাই ভগবান এটা কোন দিকে হাত কোন দিকে চোখ আমরা কিছু জানি না কিছুটি দমর দিছে পিছনে কিছুটি ফোরছে নদীর মধ্যে কিছুটি আইসা ঠ্যাঙ্গে কয়া কয় বাবা আমরা রে ওয়াসান এবার এই দেহ থেকে আওয়াজ আসে বাসা আমি নাই বাসাইতে হইলে পোশাক পর শরীয়ত মাইনা কালিমা আদায় করে ল ওই প্রিয় মুর্শিদ আমল মুর্শিদ আমি বানাই না ওয়াজ করি না এই কাল্লা জিকির করতে করতে নদীর কিন্তু শাখা আছে রে
সুরমা নদীর শাখা হইয়া তিতাসে ঢুকলেন। কেল্লা জিকির করতে করতে জাল্লারা সব আছিল হিন্দু, ওদের জালের মধ্যে জিকির করলো, নদীর মধ্যে ওরা জাল বাইতে যাইয়া দেখতেছে বিশাল আকারে কেল্লা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জিকির দেখিয়া কোনটি লাফাইয়া ফানি পড়ে, কোনটি জাল থুইয়া ফানি দিয়া দমুর মারে, কাল্লা থেকে আওয়াজ আসে লেংটি গুস খুলো, লাফাইয়া লাভ হইতো না আমি ফানির ভিতরে আছি। আবার এই জালুয়ারে কয় আল্লাহ দেহ নাই কাল্লা কথা কয়, চক্ষু কিন্তু বন্ধ, সুবহানাল্লাহ, কন্যা দুটা চোখ বন্ধ, কয় আমরা লাফাই চক্ষু নাই বন্ধ, এই লোকটা দেখে কেমনে, কয় দেখা দেখি না যিনি আল্লাহ, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, তুমি বাসাইলি বা সাইতে পারো ডুবাই নাকি নার দাও কারো, যাহাই চা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি, এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশায়ালম ফানা তুমি, সিল্লে কোন আল্লাহু আকবার, আর জোর কোন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ কেমন গো, এই মুর্শিদের প্রেমে যদি মগ্ন না হন তাহলে তরিকতের ওয়াজ করলে ক বুঝতেন না, তরিকত ছাড়া আপনি হাকিকতে যেতে পারবেন না, যারা তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারফত মান্না কবরে যাইব, খোদার কসম তার কবরে আমার দয়াল নবী সশরীরে হাজির হইয়া যাইব, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, কার দিনে ছিলাম বান্দা, কার দিনে ছিলাম বান্দা, আল্লাহ কইছো কানারে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, মনকির নকির কবরে যাবে, আপনারা জানেন মানকার নকির দুইটা ফেরেশতা কবরে যাবে, কেন বলতেছি, ওখানে মুর্শিদ ছাড়া আপনি মনকির নকিরের ফতার উত্তর দিতে পারবেন না, কারণ রহমত ছাড়া কথা আসবে না, কথা কোন ঠিক কি না, এখন রহমতে যদি নেটওয়ার্ক লাগাইতে হয় মুর্শিদ ছাড়া আসবে না। আমি পাই ওয়ালা ওয়াজের মধ্যে বলি, তরিকতটাই এমন একটা জিনিস রে, তরিকতটাই এমন একটা নিয়ামত, এই তরিকতের রাস্তা সারা নামাজ আপনার হবে না, কারণ নামাজ হইতে হইলে তো প্রকৃত মুসলমান হওয়া লাগবে, কথা কন না, একটা হইলো নামে মুসলমান, আর একটা হইলো কাগজে কলমে মুসলমান, কথা কন না, এখন কাগজে কলমের মুসলমান কারা একটু জানার দরকার আসেনি, জোরকন দরকার আসেনি, আপনাকে মনে কষ্ট হচ্ছে বাবারা, কারণ যেহেতু কইছে হুজুর আপনি কোরআন সাইর বাগে বাক্যের আলোচনাটা করেন, শরীয়ত তরিকত হাকিকত মারফত, মারফতের কথা বললে তো ক বুঝতেন না, আল্লাহর কত মাকতুবাদে সাদি মুজাদ্দিদ আল ফেসানির লেখা কিতাব, এগুলা যদি শরীয়তের মুলুবীর কাছে দিয়ে দাঁত ভাঙবো ফুটতে পারবে না, এবার ফুটতে গেলে তারা ক বুঝবে না, তবু আমি অনুরোধ করি, সাই আপনি কাদরিয়া তরিকার হন, সাই আপনি সিস্তিয়া তরিকার হন, সাই আপনি মুজাদ্দিয়া দিয়া তরিকার হন, যেহেতু সাইর তরিকার লোক আছে রে, এটা আমি বলি নাই, মুর্শিদ এমন মুর্শিদ রে, আসেন কিতাব খুলুন বাবারা, তাফসীরে মাজহারি 558 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিভূতি বলে, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার, এটা কোন গ্রামীণ একটেল টাওয়ার না, এই টাওয়ার হলো ইমানি টাওয়ার, টাওয়ার ছাড়া ইমান আসে না, মুর্শিদ এমন একটি টাওয়ার, মুর্শিদ যখন টাওয়ার হয়ে যায় খোদার কসম ইমান আপনার চলে আসবে। এবার আসেন কাগজে কলমে ওরে মুসলমান, যার জন্য 9 বছর বয়স থাকতে ইমাম হুসাইন বায়াত হলেন নবীর হাতে, আমরা তো বয়স্ক গায়ুজের আমার বয়স হয়েছে না, কত কাজ করি কত পাপ করি, না না এটা বলবেন না, বায়াত হয়ে যাবেন অটোমেটিক মুর্শিদ থেকে ফয়েজ পাইবেন, এই ফয়েজ আপনারা খারাপ কাজ থেকে ফিরে রাখবে, এটা হচ্ছে আকিদাওয়ালা বিশ্বাস, যারা সুন্নি আকিদাওয়ালা তারা মানবে, যারা এমনি সুন্নি, সুন্নির মধ্যে দুই প্রকার, একটা হলো আকিদাওয়ালা সুন্নি আর একটা হলো আকিদা ছাড়া সুন্নি, হুজুর আকিদাটা কি, ঘর যদি বিল্ডিং করেন 10 তলা ফাউন্ডেশন ছাড়া ঘর তৈরি করা যায়নি,
যদি গর তৈরি করতে যান ভূমিকম্প আসতে আসবে দেখবেন ঘরের ফাটন ধরছে ঘরের ফিলার কাটিয়া গেছে সুন্নি হলে হবে না আকীদায় সুন্নি ওরা যারা সমস্ত সুন্নত নবীজির মানে আকরাইয়া ধরে এবার নবীর সুন্নাত হইছে ও উম্মত আমি রসূলকে পাইতে হইলে রসূলের নামে বায়াত গ্রহণ করো এখন রসূলের নামে বায়াত কেমনে হইবেন বায়াত কেমনে হইবেন আল্লাহ না কইছে নবী হলেন খাতামান নাবিকিন আমার নবীর পরে নবুয়তি দরজাটা বন্ধ এখন আল্লাহ কয় আল্লাহর কসম নবুয়তটা হইছে বেলায়েতের ছায়া আল্লাহু আকবার কম যেভাবে দেহের ছায়া মা হাতের ছায়া আপনি দেখেন জীবন চেষ্টা করবেন এই ছায়া হাত থেকে আপনি জুদা করতে পারবেন না আল্লাহর কসম নবুয়ত থেকে বেলায়েতটারে জুদা করা যায় না ওই বেলায়েতের মুর্শিদের হাত যারা ধরবে তারা পাইবো রাসূল রে বিনয় অবসানে গো মুর্শিদে বিনয় অবসানে ও মুর্শিদে ডাকি যে তোমারে সিলেকন আল্লাহু আকবার একটু মহব্বত কোন ইয়া রাসূল আল্লাহ দুরূদ পড়ান আল্লাহুম্মা محمد وعلى آله ابا আমার ড্রাইভারটা খানা খাইনি মাইন্ড করেন আপনারা কমতি যারা আছেন তারা খাওয়াই দিয়েন আমি যতটুকু করছি খাইছি আমার জন্য চিন্তা করবেন না দুইটা মাহফিল লইলে এক অবস্থা আব্বা দিনে দুইটা বাজার রওনা দিছি দুইটার পর রওনা দিলে বামুনবাড়িয়া কুমিল্লা থেকে বামুনবাড়ি আসতে তিন ঘন্টা সময় লাগে কয় ঘন্টা কারণ জানেন রাস্তা তো সিবা পোল লাইনের হইতেছে আব্বা মাশাআল্লাহ ধন্যবাদ আব্বা থ্যাংক ইউ কারণ আমি চিন্তা করি হিতো আমার ড্রাইভার সে ফাইলট কথা কোন ঠিক কিনা তার ফেটা না ফুললে আমি যাইতে পারতাম না আমার কালকে কুমিল্লা প্রোগ্রাম আবার পরশু দিন আপনাদের এই একটা হলো সোনারঘাট আর একটা হলো এদিক দিয়ে ভৈরব কত দূরত্ব মাহফিলগুলো রাখা লাগে তো আব্বাগু আমি যদিও না আসি আপনাদের এলাকাতে আপনারা আমার ওয়াজ নেটে অনেক শুনছেন কথা কোন ঠিক কিনা তো তরিকতের কথাগুলো বাবা এলমে তরিকত মাগমা তাসাউফ যারা জানে তাসাউফ শব্দটাও তো অনেকে বোঝে না তাসাউফের আগের যে ফির ছিলেন দেখেন শরীয়তের আলেম কয়জন ছিল এরা কি বুঝবে বাবা মুক্ত পর্যন্ত শরীয়ত এরা এই সূরা কেরাত পড়া এতটুকু পর্যন্ত বহু বহু মুরব্বীরা আছে এই যে তাসাউফটা ফুটতে জানে না সত্য না মিথ্যা মানে আত্মাই এতটা অনেক ফুরাটাও জানে না অনেক মুরব্বীরা একটু কথা কন কথা কন তো এবার এর ফরত দোয়ায় কোনো তো জানে না অনেকে না মিথ্যা কথা এগুলা না তোমরা শিকুনিও শিখাইবা তরিকতের রাস্তায় গেলে এগুলা না তরিকতের রাস্তা যাইতে তো অনেক উঠবে মাগো মা যে তরিকতের রাস্তা গেলে আমি যে বললাম বেলাইতে সোবরা দরজাটা এই বেলাইতে সোবরা কাকে বলা হয় শুনে নেন আপনি চক্ষু বন্ধ করছেন আপনাদের এই সাবাসপুর জায়গাটা না একটু কথা কন সাবাসপুর কোন দোকানে কে কিভাবে অবস্থা আছে সব আপনার এখানে বাসতেছে এখন আসুন হুজুর দলিল দেন দলিলের দরকার আছে না একটু কথা কন আপনারা না মানবেন কিছু কিছু খবিশ কিন্তু সজাগ আছে একটু কথা কন যেডি কয় নবীয়ে গায়েব জানে না আয় হায় আল্লাহ আল্লাহ তুই মাফ কর নবীরে ডাইরেক্ট কয় গায়েব জানে না আল্লাহ কয় আমি যাহা জানে আমার বন্ধু তাহা জানে কাইলে সকালে সুবহানাল্লাহ কইল জোরে কন না সুবহানাল্লাহ এই না আল ভালো লাগে বাবা যেটা চোখে ঘুমাবে সুবহানাল্লাহ লাগে ঘুম 30,000 মাইল স্পিডে দৌড় দিব আপনারা তো সুবহানাল্লাহ কইতেছেন না আমি যদি আপনাদের এলাকা এবার বলেন হুজুর নবী গায়েব জানে নবী গায়েব শুধু জানে না কি হয়েছে কি হবে সব বলে গেছে সুবহানাল্লাহ আর এই বাদাইম্মা মুলুবীরা কয় আমার নবী বিলে হের মত রাগ করেন আব্বা আমি এডিরে বাদাইম্মা কেন কই এই দেশটা ওলি আল্লাহর দেশ আচ্ছা বাবা মাইন্ড করেন না বাদাইম্মা বলা হয় কিছু লোক বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে বাউরা কয় বাদাইম্মা কয় না মিশা কথা আমার কথা সেটি কয়নি আব্বা যদিও ডাইরেক্ট না কয় ফিস কিনারে গেলে আর এটা বাদাইম্মা বাউরা দেশে জায়গা জমি নাই এলাকার থেকে বিয়ে করে আর শ্বশুর বাড়ির থাকে এখন কেন বলে ইসলাম আনছে ওলি আল্লাহরা কে আনছে এটি যে কোনো জায়গায় যাবেন প্রধানমন্ত্রী কোন আর একেবারে নিচের মুরুক্ষ কোন সবাই জানে ইসলাম এই দেশে আনছে ওলি আল্লাহ একটু কথা কন কথা কন এখন ইসলাম আনছে ওলি আল্লাহ এই হুজুররা ইসলাম মানে ওলি আল্লাহ মানে না তো এটার বাদাইম্মা কইতাম না কিতা কইতাম বিচার মানি তাল গাছ দিতাম না এরকম আছে না আসেন আব্বা নবী গায়েব জানেন এটা কোন ধরনের কথা এটা তো একেবারে
বগদাদি কায়দার মধ্যে আছে আল্লাহর 3000 নাম কয় হাজার কোন কোন কিতাব আসছে 10000 নাম মাশহুর যেটা 3000 এর মধ্যে 1000 নাম আরশে গাথা সুবহানাল্লাহ কোথায় কোথায় আরশের মধ্যে গাথা 3000 থেকে 1000 কে স্যার কয় হাজার আপনাকে কষ্ট হয়নি কোন আপনি তে 2000 এর মধ্যে 1000 নামে তসবিহ পাঠ করে ফেরেশতারা সুবহানাল্লাহ 300 জব্বুরে 300 ইনজিলে আমি আমার কথার দিকে তাওরাতে 300 কষ্ট গেছে 900 চলে গেল তো এবার আসেন আর থাকে কষ্ট 100 এই 100টা নামের মধ্যে আল্লাহ পাকের একটা নাম আছে ইয়াবাসির নাম কি জোরে বলেন নাম কি এ না ভালো লাগছে একটু কথা কই না আব্বা তুই আর আপনাগোর ধোকা দিতে পারবা না হে গুরু বলবেন যে বাসির শব্দের অর্থ হচ্ছে দেখনেওয়ালা শুনলেওয়ালা জানলেওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখে কি দেখে না শুনে কি শুনে না বুঝে কি বুঝে না আসেন এবার আল্লাহ কয় আমার 3000 নাম আমার বন্ধুকে আমি ভালোবাসি ভালোবাসা বন্ধু মুস্তাফার নাম রাখলাম 3206 নাম আরো 206 নাম আমি মহব্বত করে আমার বন্ধুরে রাখলাম সুবহানাল্লাহ আচ্ছা বাবা এই কথাটারও বুঝা দিই যে যারা ভালোবাসে এই যুবক ফোলা ভাই তোমরা মাইন্ড করো না বাবা ভালোবাসি না লোকে করে অনেক সময় ফোনে দেখবেন ফাকি কয় আকি কয় মন কয় ধন কয় শোক কয় নয়ন কয় নাম কিন্তু একটা কথা কোন নাম কয়টা এটা কি কেন কইছে ভালোবাসার কারণে আবেগে ঠেলায় আসে ঠিক কি না আল্লাহ কয় আমি না আমার বন্ধুর পাগল সুবহানাল্লাহ ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার কম আওয়ালে আকের বি জাহেরে ওয়াতে নেগো নবী চাই কি চাই না আসে চাই তোলে গায়েব মানতে হবে আমি প্রত্যেকটার অর্থ দলিল সহকার দিয়া যাব কোরআন আমার সামনে এক আমাত্র আমি ভূমিকাটার মধ্যে আছি আমি কি এখন আয়াত লইছি কথা কন্যা তো আয়াত তো নিম আমি চাইছিলাম যে দিয়ে গেছে যার বিদ্যে আশক থাকবে এটার টাইম নামো কথা কন ঠিক কি না আমি আনা লাগবে না নবীর ফ্রেমে টেনে আনবে ঠিক কি না বাবারা এবার আসেন বলতে চাইছিলাম যে 3206 নাম মনে আছে কথাটা 206 নাম আমার আল্লাহ নবীজির বেশি লকাব দিলে 206 নাম এই 206 নামের মধ্যে আল্লাহর নাম হলো ইয়াবাসির ইয়া জোর করে ইয়া এই 3206 নামের মধ্যে বাসির শব্দ আল্লাহ লাগায় নাই আল্লাহ লকাব দিলেন নবীর ইয়া নাজির সুবহানাল্লাহ কোন ইরে হে আশেপাশে ওয়াবি ভাইরা তোমাদেরকে বলি শুনে নাও তোমরা বলবা জালালিরা বানাইন না কথা কয় ওয়াবি কইছে আমরা রাগ করছে আমি এগুলো ভাই সকল জাহিরে সজা সব শোনো নলে কাল হা সকালে দেখুন যে ইটা কইব ওইটা হুজুর কত আইছে গো রাগ করতেছেন নি ও আমার জ্ঞানী গুণ শিক্ষিত বাবা না আল্লাহ কয় ইয়া বাসির আমি লাগাই নাই আমার বন্ধুর নাম দিলাম ইয়া নাজির আমি যেইভাবে দেখি শুনি জানি এই নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা জানলেওয়ালা শুনলেওয়ালা আসেন জালালি আপনি তো তাহলে বড় শের করছেন আল্লাহ রাসূলের সাথে মিলাইয়া লাইছেন না না জালালিরে ওয়াজ করলে হেরা রাখে না বন্ধ কইরা দেয় যাতে মার ঢুকাইতে না পারে বাংলা তো কো বাত কথা কর না কিছু লোক দেখবেন কথা জানা কানা জানা ঠাস করে কথা একটার মধ্যে মার ঢুকে দিল এই তো লাগে গেছে বেজাল কথা কোন ঠিক কি না যা কথাটা গোছায় আনছে বিচারের শেষ এবারে এই বেটাটা মার ঢুকে দিস শেষ এবার পুরো বিচার শেষ কথা কোন না আমরা তো অবশ্যই এই দিকে এগুলা হয় না আল্লাহ মাফ করক কারণ আমরা খুব সুফি মানুষ খুব ভালো মানুষ আর কথা কই না তো এখন কেন বললাম যে আল্লাহ আল্লাহ দেখে জালালি কয় নবীও দেখে তাহলে জালালি যে বাইগলো না কথাটা আল্লাহ দেখে চক্ষু সারা আমার নবীজি দেখে চক্ষু মোবারকের কালো ডিমের দ্বারা আল্লাহ দেখে কি দ্বারা চক্ষু সারা আল্লাহ কি সারা দেখে আল্লাহর কি চোখ আছে নি আল্লাহর কি হাত আছে নি
আল্লাহর তো আকার নাই নুরাকার খোদা কথা কোন ঠিক কিনা আব্বা একটু মনোযোগ অন্তরের কান লাগা আমরা নবীর পাগল নবীকে ভালোবাসা নবী নবী করি আমি জালালি কেন নবী নবী করে শুনে নেন না না ওযু নাই দাস নাই কি কইতাম বাবা যেটা করলে শরীয়তের বরখালাপ এটা করবা কেন কথা বলেন ঠিক কিনা করো তোমরা কিন্তু ওযু ছাড়া সবকিছু বাদ দিয়ে যদি তুমি করতে যাও তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব কারণ ফাক পবিত্র ইমানের একটা অংশ ঠিক কিনা বাবা এবার আমি বলতে চাইছিলাম ও খোদা মাগগোমা নবী দেখেন আসলে বাবা আমার নবী যে কি শুনলেন আল্লাহ কো 60টা জমিন 7 আসমান সুবহানাল্লাহ এই যে জমিনটা দেখেন আপনারা আলেমের মুখে শুনছেন এই জমিনটা আছে একটা ফেরেশতা ফেরেশতার উপর মাথার উপর আল্লাহ 60টা জমিন এইভাবে বসায় রাখছেন কেউ বলে গরুর আকৃতি কুরা সিং বানায় সিংয়ের মধ্যে রাখছে এই সিং থেকে এই সিং আনলে দুনিয়াটা কম্পন সৃষ্টি হয় ইংরেজিতে এটার নাম দেয় বৈজ্ঞানিকেরা ভূমিকম্প নাম কি জোরে কন ওরে ব্যাঙ্গে দালান হবে ফানা কারো দোহাই মানিবে না ভাঙবে তোমার রঙিলা দালান আন ভাঙবে তোমার রঙিলা দালান ইসরাফিলে সিংহে ফু দিবে তোমার দশতলা এত মোটা রড টিকবে না কথা কন ঠিক কিনা সব শেষ এই সিং থেকে ওই সিং মিলে লড়া খাত হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা সুকের পানি বালা এখন নবী গো আমি আপনার কাছে জানতে চাই গো নবী এই সাতটা জমিন যে ফেরেশতা মাথার উপরে রাখছে কিভাবে দাঁড় করাইলো এই ফেরেশতাটা কি হাওয়ার উপরে আছে নাকি দাঁড়ায় কিভাবে দাঁড়াইলো আমার নবী না জানলে কেমনে কইছে নবী কয় ও সাদ এই ফেরেশতাটা আছে একটা কালো পাথরের উপরে এবার সাদ একটা নাম দিয়ে কয় নবী গো তাহলে এই ফেরেশতাটা যদি কালো পাথর উপরে থাকে পাথরটা কিভাবে আল্লাহ দাঁড় করাইছি আমার নবী কয় পাথরটা আছে অন্ধকারের উপরে সাক্ষ নবী গো অন্ধকারটা কিসের উপরে আমার নবী কয় অন্ধকারটা আছে দ্বন্দ্বকারের উপরে সাক্ষ নবী গো দ্বন্দ্বকারটা কিসের উপরে আমার নবী কয় দ্বন্দ্বকারটা আছে খোয়াকারের উপরে সাক্ষ নবী গো খোয়াকারটা কিসের উপরে আমার নবী কয় খোয়াকারটা আছে মালজার উপরে সাক্ষ নবী গো মালজাটা কিসের উপরে আমার নবী কয় মালজাটা আছে আপনার উপরে সাক্ষ নবী গো আপনটা কিসের উপরে আমার নবী আপনটা আল্লাহ পাকের কুদরতের উপরে সাক্ষ নবী গো আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে আমার নবী কো আল্লাহ পাকের কুদরতটা আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে সাক্ষ নবী গো বাতাসটা কিসের উপরে আমার নবী কো বাতাসটা আল্লাহ পাকের কুদরতি পানির উপরে সাক্ষ নবী গো পানিটা তাহলে কিসের উপরে খোদার কসম রে দয়াল নবীর দেহ মোবারকে পাতলা চাদর ছিল রে চাদরটা নবী টান দিয়া ফালাইয়া আমার দয়াল নবী চিৎকার দিয়া কয় চাদরে এই পানিটা আছে তোর দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে মাগো মা এই নবীরে ডাইরেক্ট আমার মতন দরজা নিয়ে আসে কথা কোন ঠিক কিনা হাই 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 এদের নামাজ হবে না কারণ কোরআন কয় লাইসা মানে পূর্ণ নাই আমতু ওয়াল্লু উজুহাকুম কিবলার মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিদামান আমানা বিল্লাহ তুমি নামাজ পড়া জাররা পরিমাণ সওয়াব পাইতা না কারণ কি জালালি সাহেব এই নামাজে সওয়াব নাই যেই নামাজে ঈমান নাই এখন ঈমান কোন নামাজ না ঈমান কোন রোজা না ঈমান কোন হজ না ঈমান কোন যাকাত না নামাজ পড়া ইবাদত হজ করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত ইবাদতের মগজ হইছে ঈমান ঈমান হচ্ছে আমার আপনার নবীজি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি ইমান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি হলেন আল্লাহর আলো তোমায় কত লাগে ভালো তাই তো মারে সই পাশে জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার বাজার এই কথাটা বললাম কেন নবী জীবনের জীবন এটা আমার কথা না কোরআন বলে আন্নাবি আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিম ইমানদার যদি হয়ে থাকেন নবী থাকবে জানের চাইতে নিকটে
ওই নবীর মন দিল জানের সাইতে যদি ভালো না বাসেন ইমানদার হওয়া যাবে না এই ভালোবাসাটা শরীয়তের মাদ্রাসায় শিখানো হবে না এই মাদ্রাসায় শিখতে হইলে এই জানের সাইতে ভালোবাসা শিখতে হইলে হক্কানি ওলির কদমে যাওয়া লাগবে এই জন্য কোরআন বলে যারা কোন নবী জানে না আলা আল্লাহর কোরআন বহুত পবিত্র কোরআনের মধ্যে গায়বের বিষয়ে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করলেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বাজারা একটু মনোযোগের অন্তরের কান লাগান যেহেতু তরিকতের কথাগুলো বলতে চাইছিলাম তরিকতে শুধু আমি না বাবারা গায়েব তো মানুষ হয়ে জানে হুজুর এটা কেমনে কইলেন কোন মানুষটা গায়েব জানে গায়েব তো এই যে পর্দার বাহির কি আছে কেউ দেখেননি আমার পিছনে কি আছে দেখিনি এবার আসেন মানুষ কেমনে গায়েব জানে শুনে নেন মানুষে আল্লাহ একটা নয় দুটা না মাগ গো মা আমার নবীরে আল্লাহ একশো নূরের মধ্যে নিরানব্বই নূর নবীরে দান করছে আর জোরে কন নিরানব্বইটা নূরের মধ্যে একটা নূর আল্লাহ একশোর মধ্যে রাইটা এ নূরে চার ভাগ করছেন কষ্ট হচ্ছে নি কোনো চারটা নূরের মধ্যে প্রথম নূর আল্লাহ আইনা আবার চার ভাগ করলেন এক ভাগ দিয়ে আরশ বানাইলেন দ্বিতীয় ভাগে কুরসি বানাইলেন তৃতীয় ভাগে লহু বানাইলেন চতুর্থ ভাগে কলম বানাইলেন এরপরের বাঘ আল্লাহ লইয়া আবার চার ভাগ করলেন চার ভাগ করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানাইলেন ফেরেশতা সূর্য চন্দ্র তারকা এরপরে আবার চতুর্থ ভাগের মধ্যে দুই ভাগ শেষ আর থাকে কয় ভাগ এই দুই ভাগ আল্লাহ আবার চার ভাগ করলেন মা গো মা কেমনে রে বুঝাইতাম বাবারা এবার এই প্রথম ভাগ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন সুবহানাল্লাহ এরপরের ভাগ দিয়ে আমার আল্লাহ কি বানাইলেন শুনে নেন এরপরের ভাগ দিয়ে জিন বানাইলেন সুবহানাল্লাহ এরপরের ভাগ দিয়ে পশু পাখি বানাইলেন এরপরের ভাগ দিয়ে মানুষ মাছ মাছ যত জাতের মাছ দেখেন মাছের মধ্যে দিলেন সুবহানাল্লাহ বাজান রে এই নিরানব্বইটা নূর আমার নবী এমন নবী চতুর্দিকে সাহাবীরা বৈশা রয়েছে চন্দ্রের আলো সাহাবীরা একবার চন্দ্রের দিকে সাহাবার নবীর চেহারা মোবারকের দিকে চায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত উনি ডাক দিয়ে কোন নবী গো চন্দ্রের মধ্যে দাগ আছে আমার নবীর চেহারা মোবারকে কোন দাগ দেখি না কেমনে নবীর সামনে বিয়াদু বিড়া তোমরা করো দুঃখ হয় আমরা মিলাদুল নবী করি এই বদমাশ অলিফুরি নামে এক জাকেল বাই রয়েছে একে আমরা বলি খ্রিস্টানের দিন পালন করি কেমনে তুই এ কথাটা বললি বাবু আমি বলি নাই আল্লাহ নিজে নবীর মিলাদুল নবী করে এই মিলাদুন নবী যারা মানবে না তারা নবীর সুপারিশ পাবেন না এক কোন মরে যান নবীর যদি আপনি কালিমাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে মরে যান ইমানদার হতে পারবেন না বাজান রে কবরে যাইবেন মিন মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলার আগে দেখেন এটা পরে বলে আগে বলে যখন লাশটা দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও উম্মত কেন বোঝে না যেদিকে যাইবেন নবী সারা কিছু দেখি না এই মাসটা এমন একটা মাস এই মাসে যারা বেশি বেশি মিলাদ পড়াইবেন ঘরে ঘরে মিলাদ পড়াইবেন এই মাসে যারা একটা কদম যশ্নে জুলুস দিবেন খোদার কসম হাদিসে কয় আবু বকর কয় মিলাদুল নবীর মাসে একটা টাকা একটা দেরহাম টাকা যেই ব্যক্তি খরচ করে আমি আবু বকরের সাথে একে জান্নাতে থাকি এখন আল্লাহ না আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই এরা কো নবীর জন্ম কবে ব্যাকল জন্ম না এই দিনে নবী আগমন করছে শুভ আগমন এক জিনিস জন্ম আর এক জিনিস জন্ম কখন এই ওয়াজ যদি আমি জালালি করতে যাই আপনারা বুঝবেন খোদার কসম অনেক রাত অনেক সময় চলবে দেখেন ফেরেশতা ও বাবা আমার নবীর জন্মের কথা শুনবেন নি রাজিনি জোরে কোন রাজিনি জন্মের কথা তো কেউ ডেট কইতে পারে না কথা কন এবার আমি কমন কথাটা বলমু তবে একটু সময় চাই আপনারা যদি থাকেন আমি ওয়াজ দুইটা পর্যন্ত করমু না থাকলে আমার আরো ভালো কারণ আমি একটা কইর গাইছি বাবা শরীর এমনি দুর্বল কথা কন ঠিক কি না আব্বারে মহাব্বতে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল ফাতম করছে রাব্বানা ইমানদার গণ জোলস করো না বাজার
আল্লাহ কয়জি রাগিলে শোনা মারহাবা বলেন আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত কাহানায় ঈমানদারগণ জুলুস করো না আব্বা শুনে নেন আদম নবীর নাম শুনছেন নি আদম নবীর খবর নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই এবার শুনে নেন আদম নবী নাই ফেরেশতারাও নাই ফেরেশতাদের 60,000 বছর আগে আল্লাহ আমার নবীর সৃষ্টি করলেন জোরে জোরে কন না ক হাজার আমরা আওয়াজ ছোট হয়ে গেছে সবাই সাইরা দিমু কিন্তু জোরে কন ক হাজার 60,000 বছর জালালি কেবলে এই জন্য তো এইভাবে এখানে গেলাম ওরে আল্লাহ ছিল একা নাহি ছিল তাহার সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চা সুবহানাল্লাহ কো ওরে আপন হইতে গো খোদা হাবিবের নূর করলেন যোদা যাক মারিল আশকের দরিয়া আই রে সময় যাওয়ায় পর দরুদ নবী মুস্তফা বলেন পর দরুদ নবী মুস্তফা আই রে সময় যাওয়ায় পর দরুদ আল্লাহ ফেরেশতা সৃষ্টি করবেন আমার বাবারা আদম নবীর 60,000 বছর আগের কথা এবার আদম নবীর সৃষ্টি করার কথা না কইলে নবীর কবে সৃষ্টি এটা বুঝবেন না শুনে নেন এবার আদম নবীর আল্লাহ বানাইবেন মনোনীত করলেন কোরআনে পড়লেন আদম বানাইবেন মিটিং শুরু করলেন ফেরেশতারা কয় খবরদার আল্লাহ তুমি তো মাওলা সৃষ্টি করনে ওয়ালা আমরা বলি অনুরোধ করি মাওলা তুমি আদম বানাইও না এরা মারবো কাটবো কিলাকিলি করবো ফাঁসাফাঁসি করবো ফাসাদ করবো আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তাহা জানো আল্লাহই কথা বললার মাত্রে ফেরেশতারা চুপ আদম নবীর মাটি মাটি দিয়া আল্লাহ বানাইবেন আদম নবীর জিব্রাইল জমিনে নামলেন মাটি লইবেন মাটি কয় আল্লাহর দোহাই তুমি জিব্রাইলের হাত রাইখো না দোহাই কা চলে গেলেন ইসরাফিল নামলেন জমিনে একেভাবে কয় আল্লাহর দোহাই তুমি হাতটা আমার জমিনের বুকে রাইখো না চলে গেলেন ইসরাফিল এবার আসলেন মিকাইল একেভাবে দোহাই দিল আল্লাহর এইভাবে চলে গেলেন মিকাইল চতুর্থ নম্বর যার নাম মালাকুল মত আজরাইল যেই ব্যক্তি আমার দুহুনিব আপনার আজরাইল যখন জমিনে পাও দিলেন জমিনের কম্পন শুরু হয়ে গেল আজরাইল রে একটা ডাক দিয়া মাটি ডাক দিয়া কই আজরাইল রে ও আজরাইল তোমার হাত কান আমার জমিনের বুকে রাইখো না দোহাই তোমার আল্লাহর আজরাইল ডাক দিয়া কয় মাটি রে যত আল্লাহর দোহাই দাও না কেন তুমি মাটি দোহাই দিবা আমি তোমার দোহাই শুনবো না তুমি যে আল্লাহর দোহাই দিতেছ ওই আল্লাহ আমারে ফাটাইছে আমি মাটি না নাওয়া সারা তুমি জমিন থেকে যাইতাম না এ কই আজরাইল যখন থাপ্পুর দিল রে কিতাব সাক্ষী দা আজরাইলের মুষ্টির ভিতরে মাটি উঠলো 40 মন কয় মন আপনার মাথার মধ্যে যদি 1 মন দেয় লতি ফারবেন 2 মন দিলে মোটামুটি ফারবেন 3 মন দিলে বইয়া যাইবেন 4 মন দিলে ফায়খানা করে দিবেন কথা কন্যা বেশি ফারা যাইব না আজরাইলের মুটের মধ্যে 40 মন খামকে এনি মনে করেন নি এই 40 মন মাটি দিয়া 7 কিসিমের মাটি নয় আগুন পানি মাটি বাতাস 7 রঙের মশল্লা দিয়া কিসিম হলেন 7 জাত কয় জাত 7 জাতের মাটি কালার দিয়া এই জন্য সৌদি যারা যায় তারা দেখে খানা কাবা আমি নিজে 3 বার বড় হস আপনাদের দোয়া করলাম আমার আব্বার নজরে বড় হস 3 বার করে আসছি আব্বা দেখলাম নাইজেরিয়ার 1 জাত সৌদির 1 জাত দুবাই এক রকম মিশরি এক রকম মিশরুটির দিকে তাকাইতে ভালো লাগে এত সুন্দর নাইজেরিয়াটের দিকে তাকালে আমি কাল্লাম মনো আলকাতরা দিবা নাইছো রাগ করনি ওয়াল্লাহ এত কালার কালা
যাক সৃষ্টি করছে কে আল্লাহ একজনের সাথে আরেকজনের চেহারা মিললে ইনি কে দেখছেন নি খোদা কি কারিগর রে বাবা এবারে আদম নবী কেমন নবী বাবারা ওনারে বানাইয়া রুহ দিলেন রুহ থাকে না ও বাবা দলিল কয় কুনতু নাপিয়া ও আদামু বাইনাল মাই ওয়াতিন আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত আপনার আমার দয়াল নবী তখন নবী ছিল আদমরে বানাইয়া ফেরেশতাদের লিডার ওরে বলে সেজদা করো লিডার কয় না না আমারে আগুন দিয়ে বানাইলা ওরে এখন বানাইয়া তুমি কো সেজদা দিতাম আমি দিতাম না আল্লাহ কয় 9 লাখ বছরে ইবাদতে মকরুমে না লতি পায় আদম সেজদা না করিতে তার নামাজ বিহি পলে যায় ঠিক কি না বাবা না ও আমার বন্ধুরা মনোযোগ নেন কষ্ট হচ্ছে আপনাদের আদম করছে 9 লক্ষ বছর কয় লক্ষ বছর এ ওহাবিরা শুনে না যুগ বি একটু কিচ্ছু জানে না খায় কবিশের করে কবিশ বলে খালি একটা জানে মিলাই কি এমবি ডাট কথা কর না বিদা হতে জানবি আর কিছু জানবি না শুনে নেন বাবারা একটু মনোযোগ আদম রে বানাইবার 60,000 বছর আগে আল্লাহ ফেরেশতা বানাইলো মনে আছে নি ওখান দিয়া 60 এখান দিয়া 9 লাখ বছর যোগ করেন কত বছর হয় সুবহানাল্লাহ কইতেন না 9,60,000 বছর আগে আমার নবীর নূরে মুহাম্মদি সৃষ্টি হইয়া কোথায় ছিল এটাই তো অনেক মুলভীরা জানে না এবার শুনে নেন রে বাবা আমার নবী কি নবী বাবারা 74 হেজাবের মধ্যে তারকা বেশে ছিলেন সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন এরপরে বাবার এই 74 হেজাবের ওয়া শুনে নেন 74 হেজাব মানে পর্দা চাঁদের মধ্যে আকাশের মধ্যে তারকা বেশে ওই জিব্রাইল আলাইহিস সালাম 70,000 বার উদিত দেখতেন 70,000 বার বন্ধ দেখতেন দেখতেন না কেন গেলাম এবার 70,000 যোগ দিবেন যোগ দেওয়ার পরে মনোযোগ নেন নবীর সৃষ্টিটা কবে আল্লাহু আলিমুন আল্লাহই ভালো জানেন ও বাবারা মনোযোগ 60,000 নয় 70,000 বছর উদিত 70,000 বছর নিবিত এবার আমার নবী কয় জিব্রাইল কত হাজার বছর তুমি দেখলা আরো জোরে কর না জিব্রাইল একটা ডাক দিয়া কোন নবী গো এই তারকাটা আমি একবার নয় দুবার নয় 70,70 ভাবে আমি দেখলাম 72,000 বছর বার 72,000 বার দেখলাম এখানে 72 ওখানে 9 লাখ ওখানে 60 মনে আছে নি আব্বা মা গো মা 70,70 করে 72,000 বার তো এবার দেখেন নবী সৃষ্টি আল্লাহ সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে সুবহানাল্লাহ কইতে না হবে 74 হাজারে তারকা যে ছিলেন মানুষ তো বোঝে না ময়ূর আকৃতিকে নবী দেখলেন নবীজির ময়ূর বলা যাবে না এই ময়ূরের মধ্যে বিরাট ঘটনা ওখানেও আহলে বাইতের সৃষ্টি তখন আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আব্বা এই রসুলের সামনে যারা বেয়াদবি করবে এদের দিয়া মিলাদ পড়াইবেন না রাগ কোন না যা কোন এদের এদের মাদ্রাসায় ছাত্র দিবেন না এদের মাদ্রাসায় ছাত্র দিবেন কেমনে এদের মাদ্রাসায় 9-16-17 বছরের ছাত্ররা নিরাপদ থাকতে পারে না বাবা কেমনে জালালি সব আপনি জানেন কেমনে ফেফারে দেখি পত্রিকাতে দেখি টেলিভিশনের অ্যাডে দেখি খুললেই হুজুরের হাতে হ্যান্ডকাপ ও আল্লাহ কারণ কি কফলা বলদ করছে রাগ করছেন আল্লাহ এটা কারা কয় এটা কিয়াম করে না ওয়াল্লাহ এটা কারা কয় এটা কমিটা কথা কন না তো এদের কাছে যারা ফোলা নিরাপদ থাকে না ইসলাম নিরাপদ থাকবে কেমনে তবে আমি বলি মা আপনি প্রধানমন্ত্রী আপনারা বৌরি আল্লাহর ভক্ত ছিলেন আপনি সুন্নি আপনি কোরআন মানেন যার কারণে বাবা শাহ জালালের নামে এয়ারফুট করছেন কথা বলেন ঠিক কি না যার কারণে আপনি শাহ আমানত শাহ বিমান বন্দর করেছেন ও মা একটু তাকায় দেখেন আমরা তো অসহায় মা আমরা বলতেছি আমাদের কুমিল্লাতে কোরআন অপমান যে কর সে যদি মুসলমান হয় তার পাশে যায় কথা কন কথা কন কথা কন সে যদি মুসলমান হয়ে থাকে তার পাশে দিতে হবে কারণ কোরআন কেন অবমাননা করলো সে কেন মূর্তির সামনে মূর্তির পায়ের মধ্যে কোরআন রাখছে কথা বলেন ঠিক কি না এই জন্য কথাটা আমাদের বলা ফরজ কথা কন ঠিক কি না মা আপনার কাছে অনুরোধ কি পাইবেন বাবা জ্বলন্ত কোলে হাতে রাখা সম্ভব ঈমান রাখা কষ্ট করে জমানা চলতেছে এটা কথা কন ঠিক কি না মানুষের কাছে হাত পাতেন একটা ভালো কাজের জন্য মানুষকে মুখ বেজার মানুষকে চলে যান অথচ চা দোকানে চা খাইছে সে কি খাইছে
মিসিয়ারে কাফটা ধুইয়ে দিছে মনে করেন, আইয়া স্যার কইছে স্যার আর কিছু লাগবে? কো না লাগবে না। চা খাওয়ার পরে 10 টাকার বিল দিছে মিসিয়ার, রেখো দর তোমার এটা বকশিশ 10 টাকা, কথা কন ঠিক কিনা? অথচ ফকির খাড়া যদি বল ফাস্টা টাকা দেন, হে সিয়ারাটা ঘুরে এ যা সর 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 টাকা নাই, কথা কন ঠিক কিনা? তো বকশিশ দিবেন, বকশিশের মধ্যে সওয়াব পাবেন না। বকশিশের হিসাবটা আপনি কিন্তু হাসর ময়দানে দিতে হবে। দান দান যেটা দান করা যেটা, খোদার কসম দানের কোনো হিসাব নাই, দানে আপনাকে হিসাব দিয়ে জান্নাতে নিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো ভাই নাই, কথা বলেন ঠিক কিনা? ও আব্বা কি নিয়ে যাবেন? হযরত সিদ্দিক আকবরের জীবনীটা পড়েন, ওমরের জীবনীটা পড়েন, ওসমানের জীবনীটা পড়েন, ওনারা নবীর প্রেমে জীবন কোরবান করে দিলেন। আজকের যুবক ছেলেরা আপনারা নিজে চিন্তা করবেন, হয়তো লেট আমার হয়েছে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে, কিন্তু আমি তো তাদেরকে দেখি না কখনো, আজকে দেখি নিজের মনটা কাঁদে। এই ছেলেগুলো তো ইচ্ছা করলে গানের আন্তজাম করতে পারতো, কথা কোন ঠিক কিনা? ওটা না করে তারা এই সুন্দর মঞ্চটা সাজাইছে। আব্বা রাগ করেন আর যা করেন, যদি নবীর মহাব্বত থাকে, সুন্নিয়াতকে যদি ভালোবাসেন, মা বাপের দয়া আছে, ফি ও মুর্শিদের দয়া আছে, অন্তত আমি চাই 11 জন লোক, বেশি দরকার নাই। এই একটা ফ্যান্ডেল 10 জন যদি 1000 টাকা করে দেন 10000 টাকা হয়, কথা কন ঠিক কিনা? গাউসে বাগের নামে 1000 টাকা করি, 10টা লোক আমি চাই ফ্যান্ডেলের জন্য। 1000 টাকা কে এসেন সর্বপ্রথম গাউসে বাগের নামে? আল্লাহ আমি দোয়া করব মিলাদুন নবীতে, তুমি দেখতেছো তোমার পাগল গভীর ঘুমও থাকলো, নবীর এশকে নবীর প্রেমে হাত তোলা দিয়েছেন, একটা লোক চাই সর্বপ্রথম। আল্লাহ তুমি জানি কার দিকে নজর দিয়েছো, তুমি জানি কারে কবুল করছো। মারহাবা, নারাই তাকবীর, আপনারা জবান দিয়ে শরীক, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা নাম কি? ও সাফর আলী, মোহাম্মদ জাফর আলী বাবাজি। আল্লাহ তোমার মান্দা সর্বপ্রথম, তোমারে ভালোবাসা নবীর প্রেমে গাউসে বাকের নামে মা বাপের জন্য দোয়া চাইয়া শিকুল্লা যখন টানতেছে উটের খাসালত হইছে কি জানেন নি? একটা উট যদি টান দেন বাকি উটগুলা ফিসি ফিসে যাইব, কথা কন ডাকা। উট কিন বেড়া সাগা চলে না, উটের খাসালত সিরিয়ালে চলে ঠিক কিনা? এবার উটটা লইয়া লোকটার চায় না কি খুশি, একটা উট পাইছি, এটা লইয়া নাচতে 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 বাড়িতে আইয়া পিছনে তাকায় দেখে ব্যাগটি উঠ চলে আইছে। লোক তো মাগো কি স্টক করে মরবো না খুশিতে মরবো, আল্লাহ আমার বাড়ি সব উঠ মাগো। ওসমান জি নুরেন যদি শুনতে পারে আমার কেল্লাটা গর্দান থেকে ফালাই দিব। আবার রশিটা লইয়া যাইয়া কাপতা স্যার কো হুজুর গো আমারে মাফ করে দেন, আমার ওটের দরকার নাই। ওসমান জি নুরেন কয় কারণ কি? কয় হুজুর আপনি বলছেন ওট নিতাম, আমি ফাতেমাটা টান দিয়ে নিলাম, পিছনে দেখতেছি আমার বাড়ি পর্যন্ত সব উঠ চলে আইছে। ওসমান জি নুরাইন বসা থেকে দাঁড়াইয়া কয় ফাগলা রে কি কইলি রে, তুই কেন আসলি? আমার দয়াল নবী তোর পাঠাইছে, তুই যদি আমার কলিজাটা চাইতি আমি তোর কলিজাটা দিয়া দিতাম। মাগমা সাহাবীরা কেমন ভালোবাসছে, আর আমরা এমন ভালোবাসি, কিপটা তো কিপটা আমাদের সারতাম না, তাহা কোনো কবরও যাইতো না ঠিক কিনা? গালি বাণি টাকা পয়সা যাহা করেছ সব কিছু পা লাইয়া তুমি একা যাইতেছ ঠিক কিনা? হায় হায় মানুষ এত নিষ্ঠুর হবে আগে জানি নাই, বলে রে মানুষ এত নিষ্ঠুর হবে আগে জানি নাই, ডাইনে বাংলে মাটি আমার মাটির বিছানা, বলে রে ডাইনে বামে মা। আল্লাহ উসমান নামে নাম, আমার ভাই উসমান উনি সৌদি প্রবাসী, এই জ্ঞান আল্লাহ মানুষ দিল। কোথায় বঙ্গমহাসাগর, কোথায় আপনাদের এই বিশেষ করে আপনাদের সরাইল থানা, এই গ্রামের মধ্যে কতটুকু বৃষ্টি পড়বে, কত তাপমাত্রা রৌদ্র পড়বে সব খবরের মধ্যে কয় কি কয় না, একটু জোরে কোন কয় কি কয় না? সাগর কি ঠান্ডা না গরম, এই কথাটা খবরের মধ্যে বলে কি বলে না? এবার আসেন বামনবাড়িয়াতে চিজার করাইবার জন্য আপনি নিয়ে গেলেন নিজের মেয়েকে, পরীক্ষা নিরীক্ষা করার আগে সিজারের 2-3 মাস আগে পরীক্ষা 2-3 বার করা, এখন এই কথাটার উপমা দিচ্ছি শুনে নেন। প্যাডের মধ্যে পরীক্ষা করার পরে মা বোনেরা আপনারা বুঝবেন, ডাক্তার সুন্দর কাগজ দেখে কয় তোমার তো ছেলে বাচ্চা হবে, এখন বলবেন হুজুর এতে তো মানুষ গায়েব জানে এটা প্রমাণ হলো না? না না বাবা শুনে নেন, এই যে জিনিসটা ছেলে নামে কিভাবে ডাক্তার বললো? আপনারা বলবেন জালালি হুজুর ডাক্তার বলে নাই কম্পিউটার বলছে, কথা কথা কি বলছে একটু জোরে কন,
কম্পিউটারের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করার পরে কম্পিউটার বলে দিল ছেলে না মেয়ে। এখন আমি প্রশ্ন করি জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ভাইরা, কম্পিউটার বলছে কম্পিউটার বানাইছে কেডা? জোরে কর। মানুষ বানাইল না কম্পিউটার এমন, মানুষ জানে কোন কোন পাঁচটা দিলে এই খবরটা বলবে, কোন সাবজেক্টে গেলে এই খবরটা বলে দিবে। আল্লাহ মানুষে এমন জ্ঞান দিছে রে। এবার আসেন কুকুর এমন জিনিস, কিছু কিছু বিলাতি কুত্তা আছে, সরকার যেখানে যায় অথবা মন্ত্রী মিনিস্টারে যেখানে যায় ওই কুত্তাগুলা লইয়া যায়। কুত্তাগুলা মাঠে পরিদর্শন করে, নাক দিয়া হুঙ্গিয়া হুঙ্গিয়া বোমা ছিল না কথা কন্যা কা কুকুর গায়েব জানে, অর্থাৎ জমিনের নিচে বোম আছে না না আছে কুত্তা ধরে ফেলতে পারে। কেন এই কথাটা বললাম? মানুষ জানে কুকুর জানে কোথায় বঙ্গোপসাগর ঠান্ডা না গরম, এই দিনে গরম কিরকম পড়বে, তাপমাত্রা কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় রৌদ্র পড়বে সব খবরে বলে দেয়। কিভাবে একটা ইথারের দ্বারা যদি বলতে পারে, আল্লাহ কয় জগতরে 99টা নূর আমার বন্ধুরে আমি দান করলাম। এই 99টা নূরের তাজাল্লি পাওয়ারে আমার বন্ধু এমন বন্ধুরে আমি যাহা জানি বন্ধুরে তাহা জানাইলাম, আমি যাহা দেখি বন্ধুরে তাহা দেখাইলাম। গায়েব আল্লাহর চেয়ে আর কে হতে পারে? আল্লাহ দেখা দেখা যায় না, ধরা যায় না, কথা বলেন না কেন? লা শারিকা লা, যার সাথে কোন শরীক নাই ওই আল্লাহ পাকরে আমার আপনার দয়ার নবী মেহরাজের রাতে আল্লাহর দিদারে যাইয়া মাথা মুবারকের চক্ষু দ্বারা আমার নবী আল্লাহরে দেখলেন ছয় শরীরে দরবার। আল্লাহু আকবার বলেন 10 বার আমার নবীজি আল্লাহকে চক্ষুর দ্বারা দেখলেন দরবার। আর জাহিরি ভাবে বাতিনি ভাবে হিসাব নাই, আল্লাহর সে গায়েব আছে কি নবীজি জান্নাত দেখছেনি? জোরে কোন এখন কেবল হুজুর ওহাইবারা রেজি গাইবেন কিরে? মেহরাজের রাত্রে না নবীরে জান্নাতে নিল, কথা কন থাকা তো নবীজি যেই নবী জান্নাত দেখলো জিব্রাইল দেখছেন? জোরে কোন আমরা কেউ জিব্রাইল দেখছেন না, ফেরেশতা দেখছেন না? একটু মনোযোগ, দোকাবাজরা কেমনে ধোকা দেয় দেখেন? নবী বেলে গায়ব জানে না, আমরার কান্দে দুইটা ফেরেশতা আছেন কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণা কার? আল্লাহ কয় কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ফেরেশতা আমাদের কান্দে আছে, কেউ দেখছেন নি? জোরে বলেন। ফেরেশতাদের লিডার জিব্রাইল, জিব্রাইল ওহি নিয়ে আসতেন আমার নবী ছয় দুইটা চোখকে দেখতেন। এবার তাদেরকে জিগাইবেন, ফেরেশতা তো দেখা যায় না ধরা যায় না, ফেরেশতা হলো সূক্ষ্ম। ফেরেশতা কি? জোরে বলেন ফেরেশতা কি? সূক্ষ্ম মানে ধরা যায় না দেখা যায় না, বাতাস গায়ে লাগেনি। জোরে কোন মালুম হয় এটা সূক্ষ্ম, এটা ধরা যায়, কিন্তু ফেরেশতা হলো সূক্ষ্মের সূক্ষ্ম। ফেরেশতা হলো সূক্ষ্মের সূক্ষ্ম, ফেরেশতা দেখা যায় না বাতাস গায়ে লাগে দেখা যায় না, কিন্তু মালুম করা যায় যে বাতাসটা লাগছে, ঠিক কিনা? এটারে বলে সূক্ষ্ম, যেটা একেবারে কোনি এটা সূক্ষ্ম, আর যেটা ধরা যায় না একটু দূরত্ব না। So now I don't give my heart to
حسنات جميع خصاله صلى عليه وآله সম্মানিত উপস্থিতি অনুরোধ থাকবে রাস্তাঘাট দোকান পাটে না বসে জান্নাতের আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া ইলাহি আপনি জাতি কিবরিয়া কি ও আস্তে খুলদে দরওয়াজা এ রহমত গদা কি ও আস্তে মুশকিল ও আসান ফরমা রমজে গপশপ দূর কর ইয়া নবী ফাতেমা খাইরুন নিসা কি ও আস্তে মাগদ আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়া জীবনে কত তালাশ করলাম খোঁজা পাইলাম আয়ো মক্কার কাফেরেরা আয়ো তায়েফের কাফেরেরা আমার দয়াল নবীজিকে দেখল আমরা তো গো আমরার হাবিব দেখলাম ও যা মারা আমরার মত মদিনায় যাইতে চায় ডাকলেনি জোড়ায় বাবাল্লা জপলে নিব হইবে ঠান্ডা এনা দেখলে দুই নয়নে নয়নে গোয়াল্লা করওয়াল্লা জাল তোমার মনে তুমি তো অন্তর যাবিনি আমরা হইলাম ফানা ওই সুখে কিনা দুঃখে রাখসব যাই না কি জান না গো আল্লাহ করওয়াল্লা জাল তোমার মনে মাবুদ কোসনি একতা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মিলাদুন নবীর মাহফিল গো আল্লাহ সম্মানিত সভাপতি সহসভাপতি সহকারে আল্লাহ আয়োজিত কমিটিরা দোয়া চেয়েছে অনেক ভাইরা বিদেশ থেকে সহযোগিতা করলো জানি না কে জানি আমার মতন বাবা হারা গো কার জানি মা নাই গো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির মরিয়া কি আছে আল্লাহ ও আল্লাহ আমার মা করিয়া দেন না গো আল্লাহ কয়বর রাজা রব্বানা রব্বানা আয়ো রব্বানা
মাথায় লো মাহবুব কাতেছি। সবাই মহব্বতে বলেন গোলাব আল্লাহ আমাব কাতেছি মাফ করে দাও কমিটির অত্যন্ত কষ্টের বিনিময়ে যুবক ভাইরা আজকে কয়েকদিন ঘুম নাই খানা নাই গো আল্লাহ রসুলের মহাব্বতে এই মিলাদুন নবীর মাহফিল সাজাইল। আমি তো তাদেরকে কিছু দিতে পারলাম না আল্লাহ, এদেরকে তোমার কুদরতি কদমে সপর্দ করলাম, মদিনাওয়ালার খাতিরে তুমি তাদের জামিনদার হইয়া যাও আল্লাহ। বিশেষ করে বাম পাশে মুরব্বি ডান পাশে মুরব্বি, আল্লাহ মুরব্বি বাবা দোয়া চেয়েছে অসুস্থ বিমার সাফা করে দাও, সর্দার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ কবুল করো, ইমাম সাহেব দোয়া চেয়েছে কবুল করো, বিশেষ করে এক ভাই এই মেম্বরে ইলেকশন করবে নির্বাচন করবে আল্লাহ এক সাঞ্চে তুমি পাস করাই দিও ইয়া আল্লাহ। অনেকে 5,000, 10,000, 3,000, 2,000, 4,000 টাকা 510-20 টাকা করে যারা যারা আজকের মাহফিলে নগদে বাকি শরী করিল মদিনাওয়ালার খাতিরে প্রত্যেকের দান তুমি কবুল করে লও ইয়া আল্লাহ। এই মজলিসে যারা যারা বিমারি আছে এতগুলা মুরব্বি বাবারা আমিন আমিন বলে কাঁদে আল্লাহ, যারা আমিন ভালো লাগে গো ওই আমিনের উসিলা আজকের দোয়া তুমি কবুল করে লও আল্লাহ। আল্লাহ যিনি ফ্যান্ডেল দিব ওনার আব্বা দুনিয়াতে নাই আব্বার জন্য দোয়া চেয়েছে মাবুদ। এতগুলা মানুষ আমিন আমিন বলে আল্লাহ, যার আমিন ভালো লাগে আজকের এই মিলাদুন নবীর উসিলা কি আমি মুস্তফার খাতিরে আল্লাহ ওনার আব্বার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, ওনার আম্মার হায়াত আমার কোল দিয়া দাও আল্লাহ, ওনার এই দানকে তুমি খোদা কবুল করে লও আল্লাহ। অনেক আজকে বায়াতের নিয়তে বায়াত হয়েছে গো আল্লাহ, যারা যারা বায়াতের নিয়তে বায়াত হলো তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, মদিনাওয়ালার উসিলা তাদেরকে নবীর স্বপ্নযোগে নবীর দিদা নসিব করো আল্লাহ, যারা তবার নিয়তে তবা করেছে আল্লাহ তাদের তবা কবুল করো, মা বোনেরা যারা বায়াতের নিয়তে বায়াত হয়েছে তাদের বায়াত তুমি কবুল করো আল্লাহ। সবাই মহাব্বতে ডাকবেন আল্লাহ, পিছনের বাবারা ডাকবেন আল্লাহ, শেরবারের মতন ডাকবেন আল্লাহ। ও আল্লাহ এই আল্লাহটা করেছিলাতে প্রত্যেকের জীবন গোনা মাফ করে দাও আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ, কমিটিতে তোমার কুদরতি কদমে সফা করলাম, মদিনাওয়ালার খাতির তুমি তাদের জানতে লা তাকরা তুমি রহমতুল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ আমরা তো বিদায় হয়ে যাচ্ছি, এ মাহফিলটা নবীর মিলাদুন নবীর শানে মাহফিল, মিলাদুন নবীর দোহাই দিলাম গো আজকের এই মুনাজাত তুমি খোদা খালি দিও না আল্লাহ। যাদের আব্বা আম্মা সুস্থ আছে প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, যাদের আব্বা আম্মা কবর আছে প্রত্যেকের মা বাপের কবর জান্নাত বানিয়া দাও আল্লাহ। আমার ফি বিশেষ করে মা বলা যারা যারা আজকে মাহফিলে হাজিরা দিয়েছে প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, আমার মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ, যারা অভাবে আছে আপনার অভাব দূর করে দেন আল্লাহ, কামায় রোজগাতে বরকত দান করে দেন, প্রত্যেকের ইজ্জত সম্মান বাড়াইয়া দেন আল্লাহ, করুণা নামক গজব থেকে আমাদেরকে হেফাজত করে রাখেন, তুমি খোদা আমাদের ঈমানের জামিনদার হয়ে যাও আল্লাহ। বিদায় হওয়ার আগে আমার নবীজিরে না দেখায় কফনে ঢুকায় না গো আল্লাহ, যেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া যায়, যেই নবীর দেখলে গুনার খাতায় আর গুনা থাকে না আল্লাহ, তুমি একটা বারের মতো আমার নবীর দিদার নসিব করাইয়া দিও। জাহানির
যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে গুণগারদের ও মাদদগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় কাঁদিতেছি আমরা গুণগার ইয়া রাসূলুল্লাহ যেদিন মৌতের বিষ্ঠা শুয়ে যাব আমার দয়াল নবীজির চেহারা মোবারক আমাদের সামনে রাখিয়া জবান দিল অন্তরে ওই পবিত্র কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ